দোনো গোত্র বনি ইসরায়েল একসাথ হইয়া গেছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে যাইয়া কয়, মূসা তুমি না বলে নবী? মূসা আলাইহিস সালাম কয়, ওবার শিওর আমি নবী যে এর মধ্যে সন্দেহ আছে নাকি? বনি ইসরায়েল কয়, মূসা তুমি যদি সত্যি সত্যি নবী হইয়া থাকো তো আমাদের আমিলকে কে হত্যা করছে নামটা বলো। মূসা আলাইহিস সালাম কয়, আমি নবী যে এই কথা ঠিক, আমি কি আলেমুল গায়েব নি? আমি তো গায়েব জানি না, আমি গায়েব। আমার বেইরা দোস্ত আহবাব, বনি ইসরায়েল যদিও ফাগলা জাতি কিন্তু এই কথাটা মূসা আলাইহিস সালাম বলার সাথে সাথে বুঝি ফেলছে কথা ঠিক। আলেমুল গায়েব তো শুধু স্রষ্টা, স্রষ্টা ছাড়া আর কেউ আলেমুল গায়েব হইতে পারে না। বনি ইসরায়েল সাথে সাথে কথাটা বুঝতে সক্ষম হইল, কিন্তু আমাদের যুগের আশেকের চুল কতগুলাই বুঝে না। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না? হ্যাঁ, যিনি গায়েব জানে উনি যদি জানায় গায়েবের কথা তাহলে বলতে পারে, এরকম হয়েছে না হয় নাই? অনেক গায়েবের সংবাদ রসুল্লা সাল্লাম দিছেন, কিন্তু কিভাবে? নবীজি গায়েব জানেছে সেইভাবে না গায়েবওয়ালায় জানানোর কারণে? গায়েবওয়ালায়। আমার বেয়েরা দোস্ত আহবাব, বনি ইসরায়েল কয়, ঠিক আছে মূসা মানলাম তোমার কথা, তুমি গায়েব জানো না, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো তোমার রবের সাথে তো তোমার হট কানেকশন থাকার কথা। কহিটা তো আছে, কহিটা যদি থাকে তাহলে তুমি একটু লিঙ্কেড হও তোমার রবের সাথে, তোমার রবের সাথে একটু কানেকশন লাগাও, কানেকশন লাগাইয়া তোমার রবের থেকে জানিয়া নাও আমিলের হত্যাকারীকে। তোমার রব যদি তোমাকে জানাইয়া দে আর তুমি যদি আমাদেরকে জানাইয়া দাও তাহলেই তো সমস্যার সমাধান হইয়া যায়, এতটুকুও যদি না পারো তাহলে তোমার খবর আছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মোরাকাবায় বসছে, এখন আর কথা কয় না, নজর বার গাইবে বুদশে ইন্তেজারে, নজর বার গাইবে বুদশে ইন্তেজারে, জওয়াবে উ না নাই গুফতু না আরে। হযরত মূসা আলাইহিস সালাম এখন আর কথা কয় না, আল্লাহ পাকের সাথে কানেকশন লাগাইয়া বসে রইছে মোরাকাবায়। রব্বুল আলামিনকে কয়, রব্বুল আলামিন বনি ইসরায়েল তো আমারে তুলা পরীক্ষায় ফেলছে, তুলা পরীক্ষায়, এখন যদি আমি আপনার থেকে জানতে পারি আমিলের হত্যাকারী কে আর তাদেরকে যদি আমি জানাইয়া দিতে পারি তাহলে হয়তো তাদের মধ্য থেকে কেউ আমার প্রতি ঈমান আনবে, আর যদি না জানাইতে পারি তাহলে উভয় গোত্র একসাথ হইয়া আমার উপরে চড়াও হবে। রব্বুল আলামিন আমাকে একটু আমিলের হত্যাকারীর নামটা একটু জানাইয়া দেন। যে আয়াত কারিমে আমি তেলাওয়াত করছি এটার প্রথমে একটু অনুবাদ করি, তাফসির মাহফিল তো কি মাহফিল, সেটাও এখন খিচুড়ি হয়ে গেছে। তাফসির মাহফিল এখন আর তাফসির মাহফিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইয কাতালতুম নাফসান, এবং তোমরা যখন হত্যা করো কোনো জীবকে অর্থাৎ কোনো মানুষকে, ফাদ্দারাতুম ফিহা, এবং সেটার মধ্যে তোমরা টালমটাল করো অর্থাৎ হত্যার দায় কেউ কাঁধে নিতে চাও না, একে অন্যের দিকে হত্যার দায়ভারটা ঠেলে দিতে চাও। কেউ হত্যা স্বীকার করতে রাজি নেই, এ কয় হে মারছে, হে কয় এ মারছে, গোপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এবং আল্লাহ প্রকাশকারী যাহা কিছু তোমরা গোপন করবে। বুঝে থাকলে বলুন তো কার বাণী?
সত্য না অসত্য? আল্লাহ পাক সকল গোপন প্রকাশ করতে পারেন কি পারেন না? সিসি ক্যামেরা বসানো আছে নি? মানুষ যদি সিসি ক্যামেরার ফুটেজ দিয়া ক্রাইম রহস্য উদ্ঘাটন করতে পারে তো মহান রব্বুল আলামিন পারে না? এখন আল্লাহ পাক কাদের কথা বললেন, কোন হত্যার কথা বললেন, কে কাকে হত্যা করল, হত্যা করি স্বীকার করল না, গোপন করতে চায়, এই কথাগুলা জানার জন্য, এই প্রশ্নগুলার উত্তর জানার জন্য আপনাদেরকে এই আয়াতের উপরের আর কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করছেন, সেই ঘটনাটা কোরআন শরীফের আলোচনার আলোকে আপনাদেরকে জানতে হবে। তখন যাইয়া এই আয়াতের মর্মার্থ আপনারা বুঝতে পারবেন। আমি এই ঘটনাটা আপনাদের সামনে বলার জন্যই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নিজের থেকে না, শুধু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যেভাবে বলছেন সেভাবে আয়াতে কারিমার আলোকে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে আমি নিজেদের জীবনে আমল ফিট করার জন্য, যুবক ভাইদেরকে আমলের দিকে উৎসাহিত করার জন্য একটু নসিহত মাঝখানে একটু জোড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটা হলো বনি ইসরায়েলের ঘটনা। বনি ইসরায়েলের একটা ঘটনা। বনি ইসরায়েল শব্দের অর্থ জানেননি আপনারা? বনি ইসরায়েল নামে কোরআন শরীফের মধ্যে একটা সুরাই আছে, সুরায়ে বনি ইসরায়েল। বনি আদম অর্থ জানেননি? বনি আদম অর্থ কি? আমরা আপনারা সবাই কি বনি আদম না? তো বনি আদম অর্থ কি? আদম সন্তান, আদমের আওলাদ, আদমের বংশধর, ঠিক আছে না? তো যদি বনি আদম অর্থ আদমের বংশধর, আদমের আওলাদ, আদমের সন্তান হয়, তাহলে বনি ইসরায়েল অর্থ কি? ইসরায়েলের আওলাদ, ইসরায়েলের বংশধর। ইসরায়েল আদমকে তো আমরা চিনি, উনি আমাদের আদি পিতা। এখন ইসরায়েল উনি কে? ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম, ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু নাম, হিব্রু। ইসরায়েল, ইসরায়েল শব্দের আরবি অনুবাদ হলো আব্দুল্লাহ। ইসরা অর্থ আব্দুল আর ইল অর্থ আল্লাহ, তো ইসরায়েল অর্থ আব্দুল্লাহ। ইসরায়েল মানি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তো বনি ইসরায়েল মানি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আপনাদের জানা আছে কিনা জানি না, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে আসছেন, যিনারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই জন্য ওনাদেরকে আম্বিয়া এ বনি ইসরায়েল বলা হয়, অর্থাৎ ইসরায়েল বংশের নবী। তো ইসরায়েল কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যত নবী দুনিয়াতে আসছেন, যত রসুল দুনিয়াতে আসছেন, এর মধ্যে দুইজন নবী বেশি প্রসিদ্ধি লাভ করছেন, একজনের নাম মুসা আলাইহিস সালাম আর একজনের নাম ঈসা আলাইহিস সালাম, প্রসিদ্ধ নবী। কথা বুঝেন নাই?
মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ইহুদি আর ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম নাসারা বা খ্রিস্টান মুসা আলাইহিস সালামের উম্মতের নাম মনোযোগ আছে নি আপনাদের এই কথাগুলো আপনারা প্রথমে ভূমিকা হিসাবে না বুঝলে সামনের ঘটনা বুঝবেন না তো মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ইহুদি আর ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম খ্রিস্টান বা নাসারা আবার আগের কথাই ফিরে যান এই মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ওনারা কোন বংশের নবী ইসরায়েল বংশের নবী ওনাদের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয় তাহলে মুসা আলাইহিস সালাম এর উম্মত ইহুদি আর ঈসা আলাইহিস সালাম এর উম্মত খ্রিস্টান এবার আপনারা আমাকে উত্তর দেন বর্তমান যুগে পৃথিবীতে বনি ইসরায়েল আছে কি না কারা তারা আরে ভাই খ্রিস্টান আর নাসারা তো এক এটা দুইবার বলবেন কেন কথা বুঝি বুঝি শুনতে হবে শুধু সুর শুনলে হবে না আমি এক ঘন্টা দেড় ঘন্টা চিল্লাইলাম এখানে মাইকের মধ্যে আপনারা কি ফাইলেন আপনাদের এখান থেকে উপলব্ধি কি হল বাড়িতে নেওয়ার জন্য কি সংগ্রহ করলেন এটা হলো আসল জিনিস সুর শুনলে হবে না ফরিদুদ্দিনের আল্লাহর রহমতে সুর খারাপ না টাইমটামনি আমি ছোট মোটো শিল্পী না আর কারিও আপনাদের দোয়ায় তবে আমি খিচুড়ি একটু কম খাই মনোযোগ আছেন বর্তমান পৃথিবীতে বনি ইসরায়েল আছে না নাই কারা তারা ওই গেসিল্লাই কর খ্রিস্টান বুঝের ব্যাগ বুঝি বেলার এত লাতি যা কষি ঘোয়ার ডিম বুঝছে বর্তমান যুগে পৃথিবীতে বনি ইসরায়েল আছে না নাই কারা তারা ইহুদি আর খ্রিস্টান ইহুদিও বনি ইসরায়েল খ্রিস্টানও বনি ইসরায়েল বলে হুজুর এই কথাটা এতবার কেন বলাইতেছেন বলাইতেছি এই জন্য যে হজরত মুসা আলাইহিস সালামের যুগ হল বনি ইসরায়েলের সূচনার যুগ বনি ইসরায়েলের সূচনার যুগ ইহুদি এগুলোও বনি ইসরায়েল ওই যুগের বনি ইসরায়েলের যেই স্বভাব বর্তমান যুগের বনি ইসরায়েলের মধ্যেও সেই স্বভাব কোনো পরিবর্তন নেই বলে হুজুর কি স্বভাব স্বভাব হইল মিথ্যা বলার স্বভাব কি বলার স্বভাব মিথ্যা বলার স্বভাব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আপনাদেরকে দোয়া শিখিয়ে দিছে বান্দা নামাজের প্রত্যেক রাকাতে তোমরা আমার কাছে দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন আপনারা এই দোয়া নামাজের মধ্যে করেননি জীবনেও চিন্তা করি দেখেন না এটার অর্থ কি এটার অর্থ হইল আল্লাহ তুমি আমারে ওই মানুষগুলার পথে চালাইও না ওই মানুষগুলার কালচার কৃষ্টি আদর্শের অনুকরণ আমাকে দিয়া করাইও না যাদের উপরে তোমার গজব পড়ছে যাদের উপরে তোমার কি পড়ছে আল মাগদুবি আলাইহিম আল মাগদুব ইসমে মাফউলের সিগা ওয়াহিদ মুজাক্কার এটার মাদ্দা কি এই তালেবে এলেম আছে নি ক গজব আল মাগদুবের মাদ্দা কি গজব আপনারা কন না তোর আল্লাহর গজব বড় কন না এ আল মাগদুবের মাদ্দা মূল ধাতু হলো গজব তা আল মাগদুবে আলাইহিম অর্থ কি যাদের রূপে আল্লাহর গজব ফুটছে
এই যে বাংলাতে আপনারা কোন অভিশপ্ত, অভিশপ্ত মানে কি? যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, এগুনের উপরে আল্লাহর গজব পড়লো কেন? এগুন মিথ্যাবাদী যে ইল্লাই কি মিথ্যা বলা এদের স্বভাব। যদি পৃথিবীতে মিথ্যা বলার উপরে কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হতো তো ইয়াহুদি অ্যাওয়ার্ড পাইতো মিথ্যা বলার জন্য। এরা মুসা আলাইহিস সালামের যুগেও মিথ্যাবাদী, মধ্যযুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও মিথ্যাবাদী এবং শেষ যুগ বর্তমান যুগেও মিথ্যাবাদী। এদের কাজ হলো সন্ত্রাস করি স্বীকার না করা, অন্যের গাড়ি চাপাইয়া দেওয়া। এদের কাজ হলো রাতভর মানুষ খুন করি স্বীকার না করা, সকালবেলায় অন্যের গাড়ে দায় চাপাইয়া দেওয়া। এই মিথ্যাবাদীর নাম ইহুদি। বনি ইসরায়েল কি? বনি ইসরায়েল বর্তমান যুগে বনি ইসরায়েল আছে না নাই? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। এদের মধ্যে ওই বনি ইসরায়েলের স্বভাব এখনো আছে না নাই? আছে। এই মিথ্যুকের জাত এখনো ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী সন্ত্রাস করি মানুষ মারি অন্যের গাড়ে ছাপাইয়া দিতে চা, বিশেষ করি নিজেরা খুন করি নিজেরা জঙ্গিবাদী করি মুসলমানদের কাঁধে ছাপাইয়া দেওয়ার চেষ্টা করে, বিশেষ করি নিজেরা দালাল কতগুলা খরিদ করি দূষণ কতগুলা বানাইয়া পদলেহনকারী কতগুলা বানাইয়া এদেরকে দিয়া সন্ত্রাস করাইয়া এদেরকে দিয়া মানুষ মারাইয়া নিরীহ মুসলমানদের ধারক বাহক ওই মাদ্রাসাওয়ালা আলেম ওলামাদের কাঁধে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে। এদের নাম ইহুদি। এদের মূল নাম বনি ইসরায়েল। মূল নাম বনি ইসরায়েল। বনি ইসরায়েল আপনার ঘরে একটু সিনাই দেওয়া লাগে তো, একটু কি দেওয়া লাগে? মনে কষ্ট নিবেন নি কোনো? শেষে কান্দে পড়তে লাগলে কোনো মনে কষ্ট নিবেন নি কোনো? এই বনি ইসরায়েল কারা? ইহুদিয়ার। নামাজের প্রত্যেক রাকাতে কোন নি? গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি। আল্লাহ এই গজব পড়া মানুষ এগুলার পথে তুমি আমারে চালাইও না। ওয়ালা দোয়াল্লিন, এই পথভ্রষ্ট মানুষ এগুলার পথে তুমি আমারে চালাইও না। এমনি নামাজের প্রত্যেক রাকাতে ফজর নামাজ করে রাকাত সাইড রাকাতে সাইডবার কইছেন নি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন? কইছেন নি? জোহরের নামাজ করে রাকাত নফল সহ 12 রাকাত, নফল ছাড়া 10 রাকাত, এই 12 রাকাতে 12 বার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন কইছেন নি? আল্লাহ এই গজব পড়া ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের পথে আমারে চালাইয়েন না। তো মসজিদে তুন বাইরে সেলুনে যাই চুলগেন কাটলি যে কার স্টাইলে কাটলি? কিও চতুর্দিকে দিয়ে আপনি গোল করি নিচের গান ছোট করি উরফে তুবা একটা বানাইলি যে? আরে নামাজ প্রতিদিন ফরস না, আরে জুমার নামাজ হইলে অত জস, ঈদের নামাজ হইলে অত জস, হ্যাঁ মাঝে মধ্যে হইলেও নামাজ পড়স না? তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন কস না? আল্লাহ এই গজব পড়া ইহুদির পথে আমারে চালাইও না, এই পথভ্রষ্ট খ্রিস্টানের পথে আমারে চালাইও না। এমনি আগের কাতারে নামাজ পড়ি, নামাজের ভিতরে দোয়া করি, মসজিদে তুন বাইর হই, অতর হলা বিদেশে তুন বিষয় আছে 3 লাখ টাকা বিষার দাম, 2 লাখ টাকা আছে আর 1 লাখ টাকা শর্ট, সেই 1 লাখ টাকা বউ বউ করি করি তোয়ার লাভের রূপে লইবেন লাই। তুই নামাজই আগের কাতারে নামাজ পড়স, তুই না 1 লাখ টাকা লাভের রূপে লাগাইলি, ওইটা কই আইলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন। এবারে তো বরবাদ হয়ে যাবে। মনে তো অনেক কষ্ট হয়ে নি বাবু। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন,
আরে কেন কইতাম নি কইলি আর বাইচারা কোন মনে কষ্ট নিবেন নি হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই নামাজের প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আল্লাহ তুমি আমাকে দিয়া ইহুদির অনুসরণ করাইও না খ্রিস্টানের অনুসরণ করাইও না প্রত্যেক রাকাতে দোয়া করি মসজিদে তুন বাইরই এবার সেলুনে যাই ক্লিন শেভ যে করেন এটা কার অনুসরণ ক্লিন শেভ যে করেন কার অনুসরণ কার কালচার মদিনার কামলিওয়ালার ফেজ নিয়ে এটা না বুশের আই এম এক্সট্রিমলি সরি না কইলেই তো নয় এবারে অতেরা মনে কষ্ট নেন না সুৎখোরেরা কই খালি সুৎখোরের কথা কইছে আর কে অর্গেন কয় না মনে কষ্ট নেন না অদস্ত সব কিছু টাইম টেবিল আছে মৌতের টাইম আছে নি আজ্জার আচ্ছা যদি মরি যান মরেন না আমরা ছাগল নাই আর মুফতি কামাল সাহ রহমতুল্লাহ আলাই কত বড় আলেম শেখুল হাদিস এ তো গত গেলেন তা গেল গেছে আজকে দাফন হয়ে গেছে আল্লাহ পাক গরিকে রহমত ফরমান আল্লাহ পাক কবরকে জান্নাতুল মাওয়া বানাইয়া দেন জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন কত বড় আলেম ভিতরে বয় ঢুকি গেছে আমার আমরা সমবয়স্ক সব জিনিসের টাইম আছে মৃত্যুর কোনো টাইম নেই আজকে রাত্রে যদি মৌত আসি যায় ফেজ যেটা লইয়া কবরে যাবেন এটা কার ফেজ মদিনার কামলিওয়ালার ফেজ না জর্জ ডাব্লিউ বুশের ফেজ মনেরে কেন বুঝাইতে পারেন না কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য মনকে বুঝাইতে পারেন না কার ফেজ ধারণ করি জমিনে হাঁটতেছেন মদিনার কামলিওয়ালার ফেজ না বুশের ফেজ মনোযোগ আছে নি এই বালটি আলা কথা আরো আসতে কবি বেড়া বেয়াদব এক মাহফিল না ওটা বেটকার আর মনোযোগ আছে নি কবরের মধ্যে প্রশ্ন কয়টা এক নম্বর মার রাব্বুকা অর্থ কি তোমার রবকে দুই নম্বর প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন যখন করব তখন ফেরেশতায় মুরুদারে দেখাই দিব কইব এই ছ পশ্চিম দিকে তাকাও ওয়ামান হাজার রাজুলুল্লাজি বুইসা ফিকুম হাজা ইসমে ইশারা লিল করিব নিকটবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য হাজা শব্দ আরবিতে ব্যবহার হয় জালি কেন জালিকা দূরবর্তী বস্তুর জন্য হাজা নিকটবর্তী বস্তুর জন্য এমনে মুর্দা এমনে পশ্চিম দিকে এমনে এমনে নো এমনে এমনে নো এমনে কেবলামুখী নো কবর ইতে কোথায় কয় না কেন কেবলামুখী করে দিও মাথারে ঘুরাই কয় নি এমনে কেবলামুখী নো এমনে রইলে সামনের মুখ এমনে দেখবো সামনাসামনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই ফেরেশতা কইব মান হাজার রাজুলুল্লাজি বুইসা ফিকুম এ মানুষই আছে দেখো তোমার সামনে ইয়া কোন ইয়ার পরিচয় কি জাননি সিননি কেন কসেন এই সময় আল্লাহর রাসূল মুনিয়তের দিকে তাকাই থাকবো মুনিয়ত আল্লাহর রাসূলের দিকে তাকাই থাকবো ওয়াহ ওয়া হাযাল লিকাউল আউয়াল এটা হলো নবী এবং উম্মতের প্রথম সাক্ষাৎকার আমার বেয়েরা দোস্ত আহবাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক উম্মত কবরে গেছে দাফনকারীরা দাফন করে চলে গেছে ফেরেশতা এসে প্রশ্ন করে মার রব্বুকা মুর্দায় উত্তর দে রব্বি আল্লাহ আবার ফেরেশতা প্রশ্ন করে মা দিনুকা মুর্দা উত্তর দে দিন ইয়াল ইসলাম এরপরে ফেরেশতা জিজ্ঞেস করে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এবার মুর্দায় ফেরেশতাদেরকে ঠেলে আর কয় ও ফেরেশতা
তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিক ভাবে দিলাম, এই প্রশ্নের উত্তরটা একটু পরে দেব, তোমরা পিছনে যাও, আগে আমি মন ভরিয়া এই চেহারাটা একটু দেখি আলো। অনেক কান্নাকাটি করছিলাম দুনিয়াতে, স্বপ্ন যোগ হইলেও বন্ধুকে একটু দেখার জন্য আমি হতভাগা ফোড়া কপাল। বন্ধুর চেহারাটা সজাগ অবস্থায়ও দেখি নাই, ঘুমন্ত অবস্থায়ও দেখি নাই। আজকে প্রথম বন্ধুকে দেখলাম, আগে বন্ধুর চেহারাটা মন ভরিয়া দেখিনি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেব। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হসনে জুদা, ইশকে কি বাজারে জুদা। এই বউয়ে স্বামীর সাক্ষাৎ চায় না দূরত্ব চায়? স্বামী বউয়ের সাক্ষাৎ চায় না দূরত্ব চায়? বাপে হুতে চেহারা সেতু চায়নি, মায়ে হুতে চেহারা সেতু চায়নি, হুতে মা বাপে চেহারা সেতু চায়নি, এক বন্ধু আরেক বন্ধুর চেহারা সেতু চায়নি? আমার বেহরা দোস্ত আহবাব, খুদার কসম রসুলের আশেক উম্মত যারা, তাদের অবস্থা কবরের মধ্যে এইরকম হবে। এরা ফেরেশতাকে বলবে, ফেরেশতা দূরে যাও, আগে বন্ধুর চেহারাটা আমাকে মন ভরিয়া দেখার সুযোগ দাও, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। হালাকে আশেক জানা জুদাইস, বতকসিসাকে বাদাজ আশেনাইস, চুবন্দ দাকদে সহবত দরমিয়ানা, বুয়াদ ফরকত আজাবে জাভেদানা। এরা তো পাগল করা হয়ে রয়েছে বন্ধুরে দেখার জন্য। এই প্রথম সাক্ষাৎকারে কবরের মধ্যে যখন দেখবে, তখন আল্লাহু আকবার উচ্ছ্বাসিত হইয়া যাবে রসুল আকরাম সাল্লাল্লাহু ইসলামকে দেখার জন্য। আমার বন্ধুরা ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই সময়ের মধ্যে আমার ফেসটার দিকে দেখা, আমার চেহারাটার দিকে দেখা, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হইয়া মুখ ফিরাইয়া নেয়, তো আমি হতবাগার কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে? আমার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ কে করবে? হাউজে কাউসারের শরবতের গ্লাস আমার হাতে কে ধরাইয়া দিবি? কাকে খুশি করার জন্য করতেছি? প্রত্যেক রাকাতে কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আর মসজিদের থেকে বাইর হইয়া সেলুনে যাই করি ক্লিন শেভ। চেহারাটাকে কার চেহারার মতো বানাই, বুশের চেহারার মতো না মদিনার কামলিওয়ালার মতো? যারা দাড়ি রাখছেন ছোট ছোট, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীজির সুন্নত আদায়ের উদ্দেশ্যে দাড়ি রাখেন, তাহলে এক মুষ্টি পরিপূর্ণ হওয়ার আগে দাড়ি কাটবেন না, কাটতে পারবেন না। যদি এক মুষ্টি পরিপূর্ণ হওয়ার আগে যদি দাড়ি কাটেন, তাহলে ফ্যাশনের দাড়ি হবে, সুন্নতের দাড়ি হবে না। পরিষ্কার সাইর মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, সাইরজন একমত, দাড়ি এক মুষ্টির কম হইলে সুন্নত আদায় হবে না। আপনি নারাজ হইবেন, যুক্তি দেখাইবেন, কুতর্ক করবেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে নিজে বুঝার চেষ্টা করে না তারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে দিয়া বুঝাইলেও সে বুঝবে না, সে সেখানেও যুক্তি একটা দাঁড় করাই দিবে। ওই ফেনী ফসুরাম আমি এক মাহফিলে গেছি, তো আমার এক মসজিদের ইমাম সাহেব আসি, বলে হুজুর আপনি মাইন্ড করিয়েন না, আমি একটু জানার জন্য জিজ্ঞাসা করতেছি, আসলে আমি কনফিউজ। আর কি ভাই, কয় দাড়ি কতটুক রাখা সুন্নত? আমারে কয় দাড়ি কতটুক রাখা সুন্নত? তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর আছে, আপনার প্রশ্নের মধ্যে কি আছে? উত্তর আছে। কয় হুজুর কেমনি? আমাকে আপনি জিজ্ঞেস করলেন দাড়ি কতটুক রাখা সুন্নত, সুন্নত কাকে বলে? কো নবীজি যেটা করছেন সেটা সুন্নত। তা আমি আপনার কি খেয়াল, নবীজি দাড়ি রাখছেন নি না রাখেন নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দেন নকির মনোযোগ আছেন তা আমি উনাকে জিজ্ঞেস করলাম আপনি তো বললেন সুন্নতের কথা সুন্নত কাকে বলে কয় নবীজি যা করছেন সেটা সুন্নত তো আমি নবীজি যা করছেন সেটা যদি সুন্নত হয় নবীজি দাড়ি রাখছেন নি না রাখেন নাই কয় হুজুর রাখছে তাহলে আপনি শুনেন আমি আপনি আমারে জিজ্ঞাসা করিয়েন না আপনার ভিতরে এত পাঁচজন আছে আমরা দেশের ভাষায় কয় না কয় তোমার ভিতরেও কি আছে পাঁচজন আছে তো এই পাঁচজনের মানে কি অর্থাৎ তোমার ভিতরেও মুক্তি সাহেব একজন আছে তো বিবেক তোমার ভিতরে মুক্তি সাহেব একজন আছে না তাহলে ইস্তাফতি আন নফসিক আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলা লম্বা লম্বা ছিল নি না এত বড় বড় ছিল আরে আপনাদের তো জিজ্ঞাসা নেই হে ইমাম সাহেবের জিজ্ঞাসা করছি আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন নবীজির দাড়িগুলা কি লম্বা ছিল না এত বড় বড় ছিল কতক্ষণ চুপ থাকি এবারে কয় হুজুর বিপদে না ফেলাইলেন আমার বিবেকে তো কয় না নবীজির দাড়ি ছোট ছোট ছিল নিশ্চয় নবীজির দাড়ি লম্বা লম্বা ছিল তা আপনি একটু আগে করলেন নবীজি যেটা করছে সেটার নাম সুন্নত তাহলে নবীজি যদি দাড়ি রাখি থাকেন যেরকম রাখছেন সেরকম রাখা সুন্নত নবীজি দাড়ি যেরকম রাখছে সেরকম রাখা সুন্নত এখন যিনারা ছোট ছোট দাড়ি রাখি মনে করেন দাড়ি রাখছেন আমি আপনাদেরকে এই কথাটা বলবো যে আপনারা নিজের অন্তরকে জিজ্ঞেস করেন নবীজির দাড়িগুলো আপনার মতো ছোট ছোট ছিল কিনা যদি আপনার মতো ছোট ছোট নবীজির দাড়ি থাকে তাহলে আপনার সুন্নত আদায় হবে আর যদি আমার মতো লম্বা থাকে তাহলে আপনার গুলাই সুন্নত আদায় হবে না আপনাদের আপনার গুলা ফ্যাশনের দাড়ি হবে কিসের আমরা আরিফে কইব যে হুজুর হোলা মানুষ হন বিয়া করি না শাদি করি না কন এদুরা লম্বা রাখতাম আই কই আরিফ এই লম্বা দাঁড়িওয়ালার কাছে বউ বিয়া বইয়েন না বইয়েন না পছন্দ করেন নি না করেন না যেগুনে নিতান্ত করতো না হেচ্ছাগুন তো করিচ্ছা হেচ্ছাগুন বিয়া করিচ্ছা কিল্লাই বনকে দিওয়ানা করেঙ্গে খালকে কো দিওয়ানা হাম বরসারে মিম্বর সুনায়েঙ্গে তেরে আফসানা হাম সারা দুনিয়া বেজার হবে সারা দুনিয়া নারাজ হবে সারা দুনিয়া বিমুখ হবে কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করতে পারবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমুখ করতে পারবো না অন্যদেরকে খুশি করার জন্য বউকে খুশি করার জন্য শুধু বউ না লা তাআতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক যদি মা বাপেও বলে রাসূলের আদর্শের বাইরে চলার জন্য চলা যাবে না চলা যাবে না সারা দুনিয়া বেজার হোক আমি রাসূলের আদর্শ গ্রহণ করব আমি রাসূলের ফেজের সাথে আমার ফেজটাকে মিলাবো আমি আয়নার মধ্যে দাঁড়াইয়া দেখব আমার দিল যদি সাক্ষী দেয় আমার চেহারা নবীজির চেহারার মতো হইছে তাহলে আমি কামিয়াব আর যদি তোমার দিল সাক্ষী না দেয় আয়নার সামনে দাঁড়াও তোমার মনকে প্রশ্ন করো ও মন তোর চেহারাটা নবীজির চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ কিনা যদি তোমার অন্তর সায় না দেয় তাহলে তুমি নাকামিয়াব তুমি ফেল তুমি অসফল অনেক কষ্ট জাননি জি খুশি করতে হবে কাকে এক নম্বরে আল্লাহকে দুই নম্বরে রাসূলকে দুই নম্বরে রাসূলকে আল্লাহু আকবার আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম মানে আছে নি যাদের উপরে আল্লাহর গজব পড়ছে এগুন কোন ইহুদি এগুন কোন এগুন মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি মুসা আলাইহিস সালামের উম্মত মনোযোগ আছে নি শুরু মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদের মধ্যে এই বনি ইসরায়েলদের মধ্যে দুইটা গোত্র আছিল কয় গোত্র মনোযোগ আছে নি আমি কিন্তু চেহারার দিকে তাকাই তাকাই কথা কই বিশেষ করে আমার সামনে যারা আছেন আপনারা যতক্ষণ পর্যন্ত একসুই হবেন না ততক্ষণ আমার অনর্গল কথা চালু হবে না হয় না এটা আমার অভ্যাস আমি চেহারার দিকে তাকাই তাকাই কথা কই আপনারা একমুখী হইয়া যাবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে যাবে
মনোযোগ মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরায়েলের মধ্যে গোত্র কয়টা ছিল দুইটা এক গোত্রের মধ্যে একটা যুবক ছিল ধরেন প্রথম গোত্র এর মধ্যে একটা কি ছিল যুবক ছিল এই যুবকটা অবিবাহিত ছিল কি ছিল অবিবাহিত ছিল মা বাপ আগে মারা গেছে মা বাপ ভাই বোন নাই ভাই বোন বিয়ে তো করেই নাই ছেলে মেয়ে তো প্রশ্নই আসে না তাহলে এই লোকটা কিন্তু পৈতৃক সূত্রে অনেক জমি জমা সম্পদের মালিক ছিল এই যুবক ফোলাটা কথা বুঝছেন না বুঝেন না নাম ছিল আমিল আমিল এই আমিল যুবকটা অনেক সম্পদের মালিক ছিল জমি জমার মালিক ছিল কিন্তু তার নিকটতম কোনো ওয়ারিশ ছিল না নিকটতম ওয়ারিশ কোথা থেকে থাকবে মা বাপ তো গেছে মরি ভাই বোন তো নাই বিয়ে তো করে নাই স্ত্রী নাই ছেলে মেয়ে নাই তো নিকটতম ওয়ারিশ আর কে নিকটতম ওয়ারিশ বলতে তার কতগুলো চাচাতো ভাই ছিল কি ছিল চাচাতো ভাই আবনাউল আম আবনাউল আম চাচাতো ভাই এই চাচাতো ভাই গুলাই আমিলের মৃত্যুর পরে আমিলের সম্পদের দখলকারী ছিল লিগেল কথা বুঝছেন না বুঝেন না কিন্তু এই চাচাতো ভাই গুলা লুবি ছিল লুবি লুবি বুঝেন নি লোভ লালসা কম লোভ লালসা বেশি এরা কখন আমিল মারা যাবে তখন আমিলের সম্পদের দখলকারী হবে এতটুক পর্যন্ত অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব হলো না তারা সবাই পরামর্শ করি প্ল্যান করি আমিলটাকে রাত্রের অন্ধকারে দিশে জবাই করি কি করে দিশে জবাই করি আমিলের লাশটারে তাদের গোত্র থেকে যেই রাস্তা যাইয়া মেইন রোডের সাথে মিলছে ওই মেইন রোডের মুখে রাস্তা এটার মুখে নিয়ে আমিলের লাশটারে শোয়াই রেখেছে শোয়াই রাখি এদিক সেদিক গাপটি মারি রাতটা অতিবাহিত করছে সকাল যখন হয়েছে একদম কাকডাকা ভোর আস্তে আস্তে পৃথিবী বর্ষা হইতেছে দু চারজন পাঁচজন সাতজন করি মানুষ আস্তে আস্তে রাস্তায় বাইর হইতেছে এই সময়ের মধ্যে এরা লাশের কাছে গেছে যাইয়া লাশটারে জড়াই ধরি হাউ মাউ করি কান্দে আমাদের ভাইকে কে হত্যা করলো আমরা এই হত্যার বিচার চাই বুঝছেন না বুঝেন না কান্দে যে এরা কারা আরে গেক চাচাতো ভাই কান্দে যে এরা কারা ওই হত্যাকারী যারা বিচার চায় যে এরা কারা ওই খুনি যারা বুঝি থাকলে বলেন এর চেয়ে বড় মিথ্যা এর চেয়ে বড় ষড়যন্ত্র এর চেয়ে বড় ধোকা আর কি হইতে পারে নিজেরা রাত্রে হত্যা করি সকালে উঠি লাশ জড়াই ধরি কান্দে আর কয় আমরা এই হত্যার বিচার চাই মাচ্ছে কারা হেরাই এখন বিচার চাই কারা হেরাই দেখছেন নি বর্তমান যুগের বনি ইসরায়েলের মধ্যে এই স্বভাব আছে না নাই আল্লাহু আকবার আমার ভেরা দোস্ত আহবাব নিরপেক্ষ দৃষ্টিতে চোখ কান খোলা রাখলে তুই দেখবেন অন্ধ চোখে তাকালে দেখবেন না অন্ধ চোখে তাকালে দেখবেন না কোনো কারণে কারণে মানুষের মানুষ অন্ধ হইয়া যায় মানুষ কি হইয়া যায় অন্ধ হইয়া যায় কোনো কারণে কারণে কোনো কারণে কারণে মানুষ কি হইয়া যায় অন্ধ হইয়া যায় তখন বাস্তব চিত্র এই অন্ধ চোখে মানুষ দেখে না আচ্ছা গোত্র কয়টা তাই প্রথম গোত্রের লোক হইল আমিল আমিলের চাচাতো ভাইরা আমিলের হত্যা করলো এখন আবার কান্দেও বিচারও চায় এখন এদের এই বিচার চাওয়ায় কি প্রমাণ করে যে এরা এই খুনের দায় দায়িত্ব স্বীকার করে না মানে আমরা খুন করি নাই তাহলে কি দাঁড়াইলো ফলাফল ওই দ্বিতীয় গোত্রের কান্দে যাইয়া পড়ে এর দায় দায়িত্ব ঠিক না ঠিক এরা আমিলের গোত্রের লোক এরা যখন হত্যা করে নাই বলতেছে তাহলে নিশ্চয় হত্যাকারী হলো দ্বিতীয় গোত্র আসলে কি দ্বিতীয় গোত্র হত্যা করছে এখন দ্বিতীয় গোত্র হয়েছে সেন্টিমেন্টাল
দ্বিতীয় পুত্রে কয় কিরে বেটা আমরা আমিলকে হত্যা করতে যাব কেন আমিলের সাথে আমাদের কি সম্পর্ক আমিল যদি খুন হইয়াই থাকে তাহলে তোরা খুন করছ সম্পত্তির লোভে আমরা কেন তাকে হত্যা করব এখন তোরা যখন অস্বীকার করতেছ ঠিক আছে আমরাও যদি বাপের বেটা হইয়া থাকি আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটন করে ছাড়ব সেন্টিমেন্টাল হইছেনি এই দ্বিতীয় গোত্রের লোকেরা মিটিংয়ে বসছে পরামর্শ করার জন্য কিভাবে আমিলের হত্যা রহস্য উদ্ঘাটন করা যায় আমার বেয়েরা দোস্ত আহবাবেরা যখন মিটিংয়ের খবর পাইছি ওই প্রথম গোত্র হত্যাকারী গোত্র যখন খবর পাইছি এরাও আসি মিটিংয়ের মধ্যে যোগদান করি সবাই একাকার হইয়া গেছে বুঝাইতে চায় তোমাদের মতো আমরাও এই হত্যা রহস্য উদ্ঘাটন করতে চাই আমরাও আমিলের খুনি শনাক্ত করতে চাই আমরাও তোমাদের সাথে একমত তোমাদের সাথে আমার বেয়েরা দোস্ত আহবাব দোনো গোত্র বনি ইসরায়েল একসাথ হইয়া এবার পরামর্শ করতেছে কিভাবে হত্যা ক্লু উদ্ঘাটন করা যায় একজনে এক প্রস্তাব দিয়ে আরেকজনে আরেক প্রস্তাব দিয়ে আরেকজনে আরেক প্রস্তাব দিয়ে এর মধ্যে একজনে দাঁড়াইয়া কয় থামো কিসের এসব পরামর্শ প্রস্তাব করতেছ তোমরা আমাদের মধ্যে মুসা আছে না মুসা মানি হযরত মুসা আলাইহিস সালাম কয় আমাদের মধ্যে মুসা আছে না কয় আছে তো চলো সবাই মুসার কাছে যাই মুসা তো দাবি করে মুসা নাকি নবী যদি এই দাবিতে মুসা সত্যবাদী হয়ে থাকে যদি মুসা সত্যিকার নবী হয়ে থাকে তাহলে মুসা বলতে পারবে আমিলের হত্যাকারীকে আর যদি বলতে না পারে তাহলে মুসার খবর আছে মুসার আমার বেয়েরা দোস্ত আহবাব আপনারা কি মনে করেন বনি ইসরায়েল হযরত মুসা আলাইহিস সালামের শানে মুসা আলাইহিস সালামের সম্পর্কে এমন বেয়াদবানা এমন গোস্তাখানা ভাষা ব্যবহার করতে বনি ইসরায়েল পারে কি পারে না পারে আমার বেয়েরা শুধু বনি ইসরায়েল নবীদের সাথে অসম্মানজনক অশোভনীয় ভাষাই ব্যবহার করে নাই বরং বনি ইসরায়েল অনেক নবীকে হত্যাও করেছে আপনারা ইতিহাস দেখেন হত্যাও করেছে ও বেয়েরা দোস্ত আহবাবেরা ঠিক বর্তমান যুগের বনি ইসরায়েলেরাও এরকম ওই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসর দালাল যারা এরাও নবীদের ওয়ারিস আলেম ওলামাদের সাথে অসম্মানজনক ব্যবহার করতে দ্বিধাবোধ করে না আল্লাহু আকবার যে সিদ্ধান্ত সেই কাজ দুনো গোত্র বনি ইসরায়েল একসাথ হইয়া গেছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে যাইয়া কয় মুসা তুমি না বলে নবী মুসা আলাইহিস সালাম কয় ওবার শিউর আমি নবী যে এর মধ্যে সন্দেহ আছে নাকি বনি ইসরায়েল কয় মুসা তুমি যদি সত্যি সত্যি নবী হইয়া থাকো তো আমাদের আমিলকে কে হত্যা করছে নামটা বলো মুসা আলাইহিস সালাম কয় আমি নবী যে এই কথা ঠিক আমি কি আলেমুল গায়েব নি আমি তো গায়েব জানি না আমি গায়েব আমার বেয়েরা দোস্ত আহবাব বনি ইসরায়েল যদিও ফাগলা জাতি কিন্তু এই কথাটা মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে বুঝি ফেলছে কথা ঠিক আলেমুল গায়েব তো শুধু স্রষ্টা স্রষ্টা ছাড়া আর কেউ আলেমুল গায়েব হইতে পারে না বনি ইসরায়েল সাথে সাথে কথাটা বুঝতে সক্ষম হইল কিন্তু আমাদের যুগের আশেকের চুল কতগুলাই বুঝে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না হ্যাঁ যিনি গায়েব জানে উনি যদি জানায় গায়েবের কথা তাহলে বলতে পারে এরকম হয়েছে না হয় নাই অনেক গায়েবের সংবাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন কিন্তু কিভাবে নবীজি গায়েব জানেছে সেইভাবে না গায়েবওয়ালায় জানানোর কারণে গায়েবওয়ালায় আমার বেয়েরা দোস্ত আহবাব বন ইসরায়েল কয় ঠিক আছে মুসা মানলাম তোমার কথা তুমি গায়েব জানো না কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো তোমার রবের সাথে তো তোমার হট কানেকশন থাকার কথা কহিটা তো আছে কহিটা যদি থাকে তাহলে তুমি একটু লিঙ্কেড হও তোমার রবের সাথে তোমার রবের সাথে একটা কানেকশন লাগাও কানেকশন লাগাইয়া তোমার রবের থেকে জানিয়া নাও আমিলের হত্যাকারীকে
তোমার রব যদি তোমাকে জানাইয়া দে আর তুমি যদি আমাদেরকে জানাইয়া দাও তাহলেই তো সমস্যার সমাধান হইয়া যায়। এতটুকুও যদি না পারো তাহলে তোমার খবর আছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মুরাকাবায় বসছে, এখন আর কথা কয় না, নজর বার গাইবে বুদশে ইন্তেজারে, নজর বার গাইবে বুদশে ইন্তেজারে, জবাবে উ না নাই গুফতু না আরে। হযরত মূসা আলাইহিস সালাম এখন আর কথা কয় না, আল্লাহ পাকের সাথে কানেকশন লাগাইয়া বসে রইছে মুরাকাবায়। রব্বুল আলামিনকে কয়, রব্বুল আলামিন বনি ইসরায়েল তো আমারে তুলা পরীক্ষায় ফেলছে, তুলা পরীক্ষায়, এখন যদি আমি আপনার থেকে জানতে পারি আমিলের হত্যাকারী কে আর তাদেরকে যদি আমি জানাইয়া দিতে পারি তাহলে হয়তো তাদের মধ্য থেকে কেউ আমার প্রতি ঈমান আনবে, আর যদি না জানাইতে পারি তাহলে উভয় গোত্র একসাথে আমার উপরে চড়াও হবে। রব্বুল আলামিন আমাকে একটু আমিলের হত্যাকারীর নামটা একটু জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা আমার কালিম আপনি যেভাবে বলতেছেন তারা যেভাবে চাইতেছে এইভাবে বলা যাবে না, এইভাবে যদি সরাসরি আমি আপনাকে আমিলের হত্যাকারী জানাইয়া দিই আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা এই কথাটা মানবে না, যাদের পক্ষে হবে তারা মানবে, যাদের বিপক্ষে হবে তারা মানবে না। যেমন বর্তমান যুগে আলে মোলামাদের কথা কিছু মানুষ মানে আর কিছু মানুষ মানে না, যাদের পক্ষে হয় তারা মানে, আর যখনই হুজুরের কথা একটু বিপক্ষে যাইতে পারে, নিজের বিপক্ষে দলের বিপক্ষে, তখনই হুজুর খারাপ হইয়া যায়। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলতেছি না, খোদার কসম কেউ খুশি হবেন না, অনেক অনেক দিকে ইঙ্গিত আছে, অনেক দিকে ইঙ্গিত আছে। আমরা তুলসী পাতার দোয়া না, আমরা সবাই এই স্বভাবের, আমার মতের বিরুদ্ধে গেলে তখন যত বড় মহাদ্দেসের মুক্তি হোক উনি আর ভালো না, আমি সাধারণ শিক্ষিত একটা মানুষ তখন মহাদ্দেস মুক্তিদের সমালোচনা করতে আমার জিহ্বা কাঁপে না। এই একটু আগে যে আমি ছোট দাড়ির কথা বললাম এটার উপরে অনেকের আপত্তি দেখতে পারে, কথা বুঝছেন না বুঝেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা আমি ইচ্ছা করলে আপনাকে জানাইয়া দিতে পারি, আপনি ওদেরকে জানাইয়া দিতে পারেন, কিন্তু এর দ্বারা সমস্যার সমাধান হবে না। মূসা আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন তাহলে এখন কি করব? আল্লাহ পাক কয়, আপনি দোনো গোত্র বনি ইসরায়েলের আবার ডাকেন, ডাকি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন যে তোমরা যেভাবে চাইতেছ এইভাবে এই হত্যাকারীর নাম বলা যাবে না, বরং তোমরা যদি এই হত্যাকারীর নাম জানতে চাও তাহলে আমার রব একটা ফর্মুলা দিবে, সেই ফর্মুলা তোমরা মানবা কি না। দোনো গোত্র বনি ইসরায়েল একসাথে বলে উঠছে, মূসা অন্ধের দুই চোখের দরকার, আমরা এই সমস্ত কিছু বুঝি না, তোমার রবকে বলো যেই কোনো ফর্মুলায় আমিলের হত্যাকারী শনাক্ত হওয়া দরকার, আমিলের হত্যাকারী চিহ্নিত হওয়া দরকার, যেই কোনো ফর্মুলা আমরা মানব। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সব দেখতেছে শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে কয়, ও মূসা তারা যখন মানবে বলতেছে তাহলে আপনি এক কাজ করেন, তাদেরকে বলেন একটা গরু জবাই করতে। আল্লাহ পাক তো সব কথা একসাথে কয় না, একটা একটা কয়। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বনি ইসরায়েলের একটা একটা জানায়, এখন সর্বপ্রথম জানাইছে যে আমার রবের নির্দেশ তোমরা একটা গরু জবাই করো। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের কওমকে অর্থাৎ বনি ইসরায়েল ইহুদি গোত্রকে যখন জানাইলেন, হে বনি ইসরায়েল আমার রবের নির্দেশ তোমরা আমিলের হত্যাকারী শনাক্ত করতে হইলে একটা গরু জবাই করো, এখন এই গরু জবাই করার বিষয়টা তাদের মাথায় ধরে নাই, তারা মূসা আলাইহিস সালামের কয়, কালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মূসা তুমি আমাদেরকে ঠাট্টার পাত্র পাইলা কিনা, আমাদের সাথে মশকরা করতেছ কিনা, অলরেডি মানুষ একটা মার্ডার হইল আবার গরু একটারে মার্ডার করতে কও, এই ডবল মার্ডারে কী লাভ হবে? বুঝেন,
তুমি আমাদেরকে ঠাট্টার পাত্র ভাইলা, আবার গরু জবাই করতে কও কেন, নমস্কারই করতেছো? যেমন কুকুর তেমন মুগুর তো। মুসা আলাইহিস সালামে কি জবাব দিয়ে শুনেন? মুসা আলাইহিস সালাম কয়, কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইল, তোমরা জানোনি ঠাট্টামস্কারি কারা করে? ঠাট্টামস্কারি ওই সমস্ত মানুষে করে যাদের মধ্যে জ্ঞানের বাপ গাম্ভীর্যতা নাই, ওয়েট নাই, হেগুনের ঠাট্টামস্কারি বেশি করে। বর্তমান যুগের লোকে একটু মিলে আনত। আমার ভাইরা, দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, আরবি লাইনে বলেন আর ইংরেজি লাইনে বলেন, মানুষ যেটা উচ্চশিক্ষিত হয় তার মধ্যে একটা বাপ গাম্ভীর্যতা আসে, তার কথাবার্তা চলাফেরার মধ্যে একটা ওজন আসে। আর যে সমস্ত মানুষের লেখাপড়া কম, ওই সমস্ত মানুষ হাঁটে ঘাঁটে রাস্তায় চার দোকানে ওইখানে ওইখানে হা হা হি হি হু হু ঠুল ঠুলাই ফেলার, কথাবার্তার মধ্যে না ইজ্জত আছে না সম্মান আছে, না চালচলনের মধ্যে ইজ্জত আছে না সম্মান আছে, না আচার আচরণ আচার ব্যবহারের মধ্যে ইজ্জত আছে না সম্মান আছে, ঠুল 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 করতে পারলে মনে করে যে আমি একটা কিছু হইয়া গেছি। জ্ঞানী মানুষের ওজন আছে না? হযরত মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল তোরা জানোস নি ঠাট্টামস্কারি কে করে? ঠাট্টামস্কারি লোয়ার লেভেলের লোকেরা করে, মূর্খ শ্রেণীর লোকেরা করে। আমার চিনস নি, আমি আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ বানাইছি এর মধ্যে এক নম্বরের হায়ার ক্লাস হইল নবীদের ক্লাস, রসুলদের ক্লাস। এই নবী রসুলদের ক্লাসের মধ্যে উল্লেখযোগ্য চারজন হইল হায়ার ক্লাসিফিকেশনের নবী রসুল। আল্লাহু আকবার! এই উল্লেখযোগ্য চারজনের মধ্যে আমি একজন। উল্লেখযোগ্য চারজনের মধ্যে আমি একজন। আমি কেন তোদের সাথে ঠাট্টামস্কারি করতে যাব? কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম কয়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমাকে আল্লাহ পাক মূর্খদের অন্তর্ভুক্ত যেন না করে, আমি মূর্খদের অন্তর্ভুক্ত যেন না হই। এবারে এই এবারে ইজ্ঞারে ইজ্ঞায় গুতায় কয়, বরবাদে না হয়েছে, কী করলি? এবারে তো বেগুনের মূর্খ বানাই দিছে। এবারে মুসা বেগুনের কি বানাই দিছে? এখন যাইতে আমার ঠিকানা লাগছে, এখন কয় আচ্ছা আচ্ছা মুসা ঠিক আছে, মস্কারি নো তুমি এটা বাস্তবেই কইছো, তোমার রবের নির্দেশ গরু জবাই করার জন্য, তবে কিছু জানার বাকি আছে। কয় কি? কয় তোমার রবেরে একটু জিজ্ঞাসা করো না, গরু যে জবাই করমু এটা কোন বয়সের গরু হবে? কিছু গরু আছে বাসুর, কিছু গরু আছে বুড়া, কিছু গরু আছে মাঝ বয়সী, আমরা কোন বয়সের গরু জবাই করবো? কালু দুলানা রব্বা কাইবাইজিল্লানা মাহি। আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল একটু বেশি চালাক। আমরা দেশে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। মানুষ যেগুলা বেশি চালাক হয়, এক লাইন বেশি বুঝে, এগুনে কোনো কাজ তালেস করি পায় না, শেষ পর্যন্ত বাসে বাসে সানাসুর বেসন লাগে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন শাউলা লাউ যাবাহু আইয়া বাকারাতিন শাউলা আজজাআতুহুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইল যেই কোনো ধরনের একটা গরু জবাই করে দিলে তাদের কার্যসিদ্ধি হইয়া যাইত, কিন্তু তারা বেশি চালাক যে একটা 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 খালি প্রশ্ন করছে, যত প্রশ্ন করছে তত উত্তর বাই রয়েছে, এই উত্তর বাই রইতে হইতে গরুটা পাওয়া তাদের জন্য টাফ হইয়া গেছে। বুঝছেন না বুঝেন নাই? এখন কয় মুসা, তোমার রবের জিজ্ঞাসা করো না কোন বয়সের গরু জবাই করমু। হযরত মুসা আলাইহিস সালাম আবার খামুশ, আবার খামুশ। কিছুক্ষণ পরে মাথা উপরের দিকে উঠাইয়া কয়, কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল্লা ফারিদুন ওয়ালা বিক্র। ও বনি ইসরাইল, আমি আমার রবের সাথে যোগাযোগ করছি, আমার রব বলছে তোমরা যে গরু জবাই করবা সেই গরুটা লা ফারিদুন বুড়া গরু হইলে হবে না, ওয়ালা বিক্র বাসুর গরু হইলে হবে না, আওয়ানুম বাইনা জালিক এই দুই বয়সের মধ্যবর্তী বয়সের গরু হইতে হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মানুষের তিনটা কাল থাকে, একটা বাল্যকাল একটা বৃদ্ধকাল, এই বাল্যকাল আর বৃদ্ধকালের মাঝখানের কালটার নাম কি?
যৌবন কাল মাসকানের কালটার নাম কি যৌবন কাল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লা ফারিদুন বুড়া বয়সের গরু হবে না ওয়ালা বিকর বাসুর বয়সের গরু হবে না আওয়ানুম বাইনা যালিক এই বৃদ্ধ কাল আর বাল্য কাল উভয় কালের মাসকানের বয়স অর্থাৎ যৌবন বয়সের গরু লাগবে যৌবন বয়সের আমার ভাইরা দোস্ত আহবাব গরুর যৌবন বয়স কোনটা আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রূহুল মানির রচনাকারী আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন গরুর বলে যৌবন বয়স পরিপূর্ণ বয়স ওই সময় হয় যখন একটা গাবি গরুর দুইটা বাছুর হয় একটা গাবি গরুর দুইটা বাছুর হয় তখন গরুর যৌবন পরিপূর্ণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বনী ইসরাঈল তোমরা বাছুর গরু দিয়া হবে না বৃদ্ধ গরু দিয়া হবে না তোমাদের জন্য যৌবন বয়সের গরু মধ্যবর্তী বয়সের গরু লাগবে আমার বেহরা দোস্ত আহবাব আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই বনী ইসরাঈলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর বয়স যৌবনকে কেন নির্বাচিত করলেন যৌবন বয়সের গরু কেন নির্বাচিত করলেন ও দোস্ত আহবাবেরা এই কোরআনের মধ্যে ঘটনা এটা কেন দিলেন এই কোরআন শরীফ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করবেন এই কোরআন শরীফ নবীজির উম্মতেরা পড়বে এই কোরআন শরীফ নবীজির উম্মতেরা সিনায় ধারণ করবে এই কোরআন শরীফের উপরে নবীজির উম্মতেরা আমল করবে ঠিক না বে ঠিক হ্যাঁ আমার ভাইরা দোস্ত আহবাব মনোযোগ আছে নি আছে ছোট একটা কথা কই মনোযোগ আছে নি আছে ও দোস্ত আপনারা তো সবাই মাদ্রাসায় পড়েন নাই সবাই আলেম হন নাই সবাই মুহাদ্দিস হন নাই সবাই মুফতি হন নাই কিন্তু সবাই কুলহু আল্লাহর হাফেজ হইছেন নি কুলহু আল্লাহর হাফেজ হইছেন নি সবাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার জানা নাই নবীজির উম্মতের মধ্যে কুলহু আল্লাহর হাফেজ না এমন লোক আছে কি না আমার জানা নাই থাকার কথা না থাকার কুলহু আল্লাহু আহাদ জানে না এমন উম্মত নবীজির আছে কি না আমার জানা নাই যদি থাকেও শতের মধ্যে দুই একজন হয়তো থাকতে পারে আর বাকিরা মাদ্রাসায় না পড়লেও কুলহু আল্লাহর হাফেজ ঠিক না ভাই ঠিক জি কুলহু আল্লাহ আপনারা কুলহু আল্লাহ পারেন না সবাই আমাকে একটু বুঝি দেখলে বলেন ও ভাইরা দোস্ত আহবাব মাদ্রাসায় পড়েন নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পারেননি স্কুলের ছেলেরা পারে কিনা কলেজের ছেলেরা পারে কিনা ইউনিভার্সিটির ছেলেরা পারে কিনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছেলেরা পারে কিনা বুয়েটের ছেলেরা পারে কিনা মুসলমানের ঘরে জন্ম নিলেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পারে কুলহু আল্লাহু আহাদ পারে অন্তত মা বাপের কবর জিয়ারত করার জন্য যখন যায় আলহামদুলিল্লাহটা পাঠ করে কুলহু আল্লাহটা পাঠ করে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি ও মুসলমান ভাইরা ও যুবক ভাইরা তরুণ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহ আমারে তুমি আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে দুনিয়াতে পাঠাও এই দরখাস্ত আমরা কেউ করি নাই আল্লাহ পাক দয়া করি মেহরবানি করি আমাকে আপনাকে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে পাঠাইছে আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে পাঠাইছে আমেনা বেগম ফাতেমা বেগম আনোয়ারা বেগমের কোলে পাঠাইছে যদি আল্লাহ না করুক যদি আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ না করতাম আমেনা বেগম ফাতেমা বেগমের কোলে জন্ম জন্মগ্রহণ না করতাম যদি হরেশচন্দ্র রমেশ বাবুর ঔরসে জন্মগ্রহণ করতাম যদি সীতারানীর কোলে পড়তাম তাহলে কুলহু আল্লাহু আহাদ কোথায় পাইতা কোথায় পাইতা ও যুবকেরা আজকে তোমার বয়সী একটা হিন্দুর ছেলের এক বলো না বলে কুলহু আল্লাহটা পড় হে পারে কিনা পারবো আসমা বারে আমানত নতওয়ানস্ত কশিদ কুরআই ফাল বনামে মনে দিওয়ান জদন আসমা বারে আমানত নতওয়ানস্ত কশিদ কুরআই ফাল বনামে মনে দিওয়ান জদন ও মুসলমানের সন্তানেরা কুলহু আল্লাহু আহাদ যে ফুটতে পারতেছ এটার শুকর কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও শেষ হবে না একটা হিন্দুর ছেলেরে জিজ্ঞাসা করো কুলহু আল্লাহর সাথে তার পরিচয় আছে কিনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের সাথে তার
তার পরিচয় আছে কিনা। কুরআন শরীফটা যে ভাগে ফাইলা এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? হ্যাঁ, শুকর আদায় করো না মুসলমানদের বাচ্চারা, শুকর আদায় করো না। কুরআন শরীফটা যে বেড়া ভাগে ফাইলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে ভাগে ফাইলি কুল হুয়াল্লাহু আহাদ যে ভাগে ফাইলি আলম তারা কাইফা যে ভাগে ফাইলি আমি ফরিদউদ্দিনের সমান আলেম হয়তো তুই হইতে পারস নাই, কিন্তু লিলা ফে তো ফারস আর হয়তো আল্লাহ তো ফারস ইন্না আতাইনা কাল কাউসার তো ফারস, এটাও তো কুরআন শরীফের অংশ। এটা ভাগে ফাইছে, এটা কি কম কম নিয়ামত নেই? এটা ছোট মোটো নিয়ামত নেই? হ্যাঁ, আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোরআন শরীফ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এটা সিনার মধ্যে ধারণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কোরআন মতো আমল করবে, কোরআনকে নিজের বাস্তব জীবনে ফিট করবে। এই জন্য আল্লাহ পাক এই বনি ইসরায়েলের ঘটনা, এই গরুর ঘটনা এটারে কোরআন শরীফের মধ্যে দিছে কেন? নবীজির উম্মতেরা এই ঘটনার থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে, ইবরত হাসিল করতে পারে, আল্লাহু আকবার দীক্ষা উপলব্ধি করতে পারে এই ঘটনার থেকে। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উম্মতের যুবকদেরকে এই কথা বুঝাইতে চায়, ও আমার হাবিবের উম্মতের যুবকেরা, মানুষের জীবনের মধ্যে তিনটা কাল থাকে, একটা বাল্যকাল, একটা যৌবনকাল আর একটা বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে দুইটা অপরিপূর্ণ কাল, দুইটা অপরিপূর্ণ, বাল্যকালটা অপরিপূর্ণ, বৃদ্ধকালটা অপরিপূর্ণ, ষোলকলায় পরিপূর্ণ হলো যৌবনকাল। আর এই জন্য আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য তোমার জীবনের তিনটা কালের মধ্যে গ্রহণযোগ্য তোমার যৌবনকাল। তোমার যৌবনকালের এক এক সেজদা আল্লাহু আকবার অন্য বয়সের এক কোটি সেজদার সাথেও লাগবে না, এক একটা সেজদার সাথে অন্য বয়সের এক কোটি সেজদাও লাগবে না। যৌবন বয়সে তোমার কাছে মাস্তানি করার ক্ষমতা আছে, তোমার কাছে ডাকাতি করার ক্ষমতা আছে, তোমার কাছে চুরি করার ক্ষমতা আছে, তোমার কাছে মানুষ মারার ক্ষমতা আছে, তোমার কাছে সন্ত্রাস করার ক্ষমতা আছে, তোমার কাছে হাইজ্যাক করার ক্ষমতা আছে, তোমার কাছে দুর্নীতি করিয়া দেশের সম্পদ লুণ্ঠন করার তোমার কাছে ক্ষমতা আছে। এই ক্ষমতাটারে তুমি নিয়ন্ত্রণ করি, এই নাফরমানিগুলা থেকে যদি বিমুখ হইয়া থাকতে পারো, এই ক্ষমতাটাকে আল্লাহর গোলামির মধ্যে যদি ডুবাইয়া দিতে পারো, আল্লাহর গোলামির মধ্যে যদি নিমজ্জিত করে দিতে পারো, তুমি যুবকের দাম কোথায় যাইয়া পৌঁছাবে তুমি নিজেও জানো না। ওরে কেয়ামতের ময়দানে যখন সাত সূর্যের তাপ হবে, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, তুমি যুবকের আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। এই কথাটা বোঝানোর জন্য তোমাদেরকে বনি ইসরায়েলের গরুর জন্য আল্লাহ পাক যৌবন বয়স নির্বাচন করছেন। লা ফারিদু ওয়ালা বিক্র আওয়ানুম বাইনা যালিক ফাফালু মা তুমারু। আল্লাহ কয় ও বনি ইসরায়েল আর সালাকি করিছা, আর সালাকি করিস না, যত ওই কাদা কাদা হেক হেক বুঝেন না, আপনাকে মুই হ্যাক কইনি, কাদা নরম খুঁড়া খুঁড়া বুঝেননি, হ্যাকের রূপে খুঁড়া, যত লাড়ে তত গাড়ে, যত লাড়ে তত গাড়ে, নরম কাদার মধ্যে খুঁড়া বাঁশের খুঁটি, যত লাড়ে তত গাড়ে। ওরে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের যত লাড়ে তত কঠিন হয়, যত লাড়ে তত কঠিন হয়। এক প্রশ্নে একটু কঠিন হয়েছে, আগে প্রশ্ন না করি যেই কোনো বয়সের গরু জবাই করে দিলে হইতো, এখন যৌবন বয়সের গরু দিয়া হয়, বাকিগুলা দিয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বনি ইসরায়েল আর সালাকি করিও না, বেশি সালাকি করি খালি আটকিও না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ফাফালু মা তুমারুন, যতটুক আদেশ হয়েছে এতটুক পালন করো, আর কথা বাড়াইও না। কিন্তু বনি ইসরায়েলের ফাগলা দেমাগ এখনও ঠিকানা লাগে না। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের আবার জিজ্ঞাসা করে, কালু দুউ লানা রব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। ও মুসা, বুঝলাম গরুর বয়স যৌবন বয়স লাগবে, কিন্তু গরু তো অনেক কালারের গরু আছে, সাদা কালারের গরু আছে, কালো কালারের গরু আছে, লাল কালারের গরু আছে, সাদায় কালোয় ফুটফুটে আছে, লালে কালো ফুটফুটে আছে, সাদায় লালে ফুটফুটে আছে, কোন কালারের গরু জবাই করমু তোমার রবেরে একটু জিজ্ঞেস করো না। আবার মুসা আলাইহিস সালাম খামুশ,
নজর বার গাইবে বুদাশ ইন্তেজারে নজর বার গাইবে বুদাশ ইন্তেজারে জবাবে উ না নাই গো ফতো না আরে আল্লাহু আকবার কিছুক্ষণ পরে আবার মাথা উঠেছে উঠে কয় ও বনি ইসরাইল আমি আমার রবের সাথে যোগাযোগ করছি আমার রব বলছে তোমরা যেই গরুটা জবাই করবা সেটা কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা তোমরা যেই গরুটা জবাই করবা সেটা হলুদ কালারের গরু লাগবে কোন কালার আমার বেহরাত দোস্ত আহবাব আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি এই লাল কালারের গরু দেখছেন সাদা কালারের গরু দেখছেন কালো কালারের গরু দেখছেন দুই রঙে ফুটফিট ডা গরু দেখছেন হলুদ কালারের গরু কারো বাপদাদার গোতে কেউ দেখছেন নি দেখবেন কত আল্লাহ এটা বানায় না এটা আল্লাহ বানায় না দেখবেন কত তো আপনারা কবেন হুজুর বানায় ন বানাই হলুদ কালারের গরুর কথা কইলো যে আর মিয়া আল্লাহ বানাইতে আল্লাহর কয় সেকেন্ড লাগে বানাইব তো বানাইব যে শেষ পর্যন্ত আর যা কই সাতান্ন টাইমই কভার হইত না বুঝছেন নাই বানাইব হ্যাঁ আমার তো দিত লাগে তো আয়া শেষ দিতে হইলে নটা বাজে দিলেন না কা আল্লাহ কোন কালার হলুদ কালার ওমা আল্লাহ পাক রব্বুল আলামিন কো মুসা বনি ইসরাইল আরেকখানা ঠাসাই দেন ক হলুদের মধ্যে আবার দুই কালার আছে ইগা লাইট হলুদ আর ইগা ডিপ হলুদ ইগা হালকা হলুদ ইগা গাঢ় হলুদ এটা হালকা হলুদে কাম হইতো নো ফাকিউল লাউনুহা গাঢ় হলুদ কালার লাগব কি লাগব গাঢ় হলুদ কালার ডিপ লাইট হলুদে হবে না অদুষ্ট কেয়া আল্লাহ ফাকরাবুল আলমিন কয় তাসুরুন নাজিরিন গাঢ় হলুদ কালার যেটা ডিপ হলুদ কালার যেটা এটা হলো রঙের রাজা এটা হলো রঙের রাজা যত কালার দ্বারা মানুষের দৃষ্টিনন্দন হয় এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন হয় গাঢ় হলুদ কালারের দ্বারা আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন যখন এই গরুটা গাঢ় হলুদ কালারের হবে এই গাঢ় হলুদ কালারের গরুর উপরে যখন দর্শকের দৃষ্টি পড়বে তখন দর্শকের দিল খুশি হইয়া যাবে দৃষ্টিনন্দিত হইয়া যাবে তাসুরুন নাজিরিন ভালো কোনো একজন জিনিস দেখলে চোখে সুন্দর লাগলে দিল খুশি হয়ে যায় চোখে সুন্দর লাগলে কি হয়ে যায় দিল খুশি হয়ে যায় দেখেন না গোলাপ ফুলের বাগানে আসতে দর্শকা গোলাপ ফুল যদি ফুটি থাকে মানুষ রিনতিয়ানে দিল খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাসুরুন নাজরিন কয় যে হলুদ কালারের গাঢ় হলুদ কালারের গরু ইয়ার দিকে তাকইয়ারা তাকাইলে কয় তাকইয়ার দিল খুশি হয়ে যাবে দিল খুশি হয়ে যাবে قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين তফসির রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি একটা রেওয়ায়াত নকল করছি আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ালবাসুন নিআলাস সফরা ওয়া কানা ইয়াকুল মাল লাবিসান নিআলাস সাউদা কাসুরা হাম্মুহু আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন তফসির রুহুল মানির মধ্যে রেওয়ায়াত এটা আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি সব সময় হলুদ কালারের জুতা পরিধান করতেন এবং বলতেন যারা কালো রঙের জুতা পরিধান করে এদের নাকি ফেরেশানি বাড়ে এদের ফেরেশানি বাড়ে আর যারা হলুদ কালারের জুতা পরিধান করে এদের মনটা সব সময় রিল্যাক্স থাকে প্রফুল্ল থাকে উৎফুল্ল থাকে আমি যেদিন রুহুল মানির মধ্যে হাদিস এটা পাইছি সেদিন থেকে আর কালা জুতা কিনি না রে বাবু অনুষ্ঠান আমার তো নাই কিনি না বুঝলেন হলুদ আর অন্তত হলুদ না হলে চকলেট কালার না হলে সাদা অন্য কোনো কালার কিন্তু কালো আমার বেহরা দোস্ত বাবারে জুতা কোম্পানি থেকলে আমার হিসে লাগিয়ে দেবো বাবু তাসুরুন নাজরিন
এখন বনি ইসরায়েলের দেমাক ঠিকানা লাগে না এখন আবারো প্রশ্ন করে কয় মুসা আচ্ছা বুঝলাম গরুর বয়স বুঝলাম গরুর কালার কিন্তু এখনো তো গরুর মধ্যে আমাদের জন্য সাদৃশ্য বেশি রয়ে গেছে আর একটু ক্লিয়ারলি আর একটু বিশ্লেষিত বর্ণনা তোমার রবেরে কও না দিতে যাতে গরুটা পৃথক করা তালাশ করা আমাদের জন্য সহজ হয় কালু দুউলানা রব্বাকা ইউবাজ্জিল্লানা মাহিয়া ইন্নাল বাকারা تشابه علينا ان البقرة تشابه علينا আপনারা খেয়াল করেন এই যত জীব আছে জন্তু আছে এই জীব জন্তুর মধ্যে গরুর চেহারার মধ্যে সাদৃশ্য বেশি গরুর চেহারার মধ্যে সাদৃশ্য বেশি গরুরে চিহ্নিত করা বড় কঠিন চিহ্নিত করা কি বনি ইসরায়েল এই কথাটা কইতো চায় ইন্নাল বাকারা তাশাবাহ আলাইনা এখনো গরু আমাদের কাছে অনেক সাদৃশ্যপূর্ণ আমরা যেমনে পৃথক করতে পারি গরুটা চিহ্নিত করতে পারি সেই রকম একটা আল্লাহু আকবার বিশ্লেষিত বর্ণনা দিতে বলো ফরিদি আর আবার কি কয় জানেননি ওয়া ইন্না মনোযোগ আছে ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন ও মুসা তুমি চিন্তা করিও না তোমার রবকে বলো বিশ্লেষিত বর্ণনা দিতে বিস্তারিত বর্ণনা দিতে তোমার রবকে বলো উনি যেই বর্ণনা দিবে সেই বর্ণনা অনুযায়ী গরু তালাশ করি ইনশা আল্লাহ আমরা পাইয়া যাব ইনশা আল্লাহ আমরা পাইয়া যাবো ক তুমি টেনশন করিও না তোমার রবেরে ক গরুর বর্ণনা দিত ওই বর্ণনা অনুযায়ী গরু ইনশাল্লাহ আমরা তালাশ করি বাইর করি এলাম তালাশ করি ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন কি কইছে ইনশা আল্লাহ আরে পাগল হইলেও পাগলের মুখ দিয়েও কোনো কোনো সময় বালা কথা বাইর হয় কিন্তু বর্তমান জমানার মুসলমান কদুগুণ আছে এগুনের মুখে দি বালা কথা বাইর হয় না এগুনের আপনি জিজ্ঞাসা করেন না ভাই কেমন আছেন গালেরে বেটকা কা আসি কোন রকম গরিবের কি বেলা দোয়া মতো না মরি বাঁচি আসি হতবাগার মুহূর্তন আলহামদুলিল্লাহ বাইর না খোড়া কপা খোড়া কপালের মুহূর্তন আলহামদুলিল্লাহ বাইর না হাতের জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন বলার দরকার আছিল আলহামদুলিল্লাহ হাতের হিয়ান মুহূর্তন বাইর না হাতের তালিমালি উত্তর গালেরে বেটকাই চোখের বন্ধ করি আসি কোন রকম নমরি বাঁচি আসি নখাই বাঁচি আসি হ্যাঁ দোয়া মতো ফলনা তলনা আলহামদুলিল্লাহ কয় না মুখেতুন দুনিয়ার আকতা বাইর বুঝছেন নি হ্যান করেন গে ত্যান করেন গে হাতি মারেন গে লাতি মারেন গে ঢাকা যায়েন গে সুইডান যায়েন গে দুবাই যায়েন গে জাপান যায়েন গে জার্মান যায়েন গে হওয়া কোপাল্লা মুসলমান হাতের মতন ইনশাল্লাহ বাইর হয় না ইনশাল্লাহ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لو لم يستثنوا لما وجدوها الى اخر الابد او كما قال النبي عليه الصلاه والسلام اي হাগলাইয়ার গো মুয়েতুন ইনশাআল্লাহ বাইরে ছিল ইনশাআল্লাহ বাইরেনে আল্লাহ পাক খুশি হয়ে গেছে খুশি হই তাদের গরু প্রাপ্তির ক্ষেত্রে আল্লাহ পাক সহযোগিতা করছে যদি ইনশাআল্লাহ মুয়েতুন না বাইরে হইতো তো এই বর্ণনার গরু কিয়ামত পর্যন্ত তালাশ করিও পাইতো না কেমন পর্যন্ত তালাশ করিও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বনি ইসরাইল ইনশাআল্লাহ যখন কইছ তো গরু তোরা কেমনে ফস এটা আমি ব্যবস্থা করে দিমু অদস্ত আল্লাহু আকবার কেমনে ব্যবস্থা করে দের দেখেন কেমনে ব্যবস্থা করে দের এরপরে যখন এই প্রশ্ন করছে হযরতে মুসা আলাইহিস সালাম আবার খামোশ খামোশির থেকে আবার মাথা উঠেছে মাথা উঠাইয়া কয় কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল্লা জালুলুন تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها ও বনি ইসরাইল আমার রবকে আমি জিজ্ঞেস করছি আমার রব বলছেন তোমরা যে গরু জবাই করবা সেটা কোনো অসম্মানজনক কাজে ব্যবহৃত হইছে এমন গরু হইলে হবে না লা জালুলুন আল্লাহ পাক আবার বর্ণনা করে দিতেছে আল্লাহু আকবার তাফসীরুল কোরআন বিল কোরআন তুসিরুল আরদা ওরে দানের দান দান রুবেল্লাই রোয়া রুবেল্লাই হাল চাষের কাজে ব্যবহার করছ যে সেরকম গরু দিয়া হবে না কারণ হাল চাষের কাজে ব্যবহার করলে গরুর কাঁধের মধ্যে জুয়ালের দাগ পড়ে
জুয়ালে ওয়ালা তাসদিল হারস ওয়ালা তাসদিল হারস আল্লাহু আকবার ফিসনে গাড়ি লাগাই গাড়ির মধ্যে আল্লাহু আকবার বেল্ট লাগাই এই বেল্টেরে গরুর সটের লগে লাগাই ফিসনে আল্লাহু আকবার ট্যাংকারের ভিতরে টাঙ্কির ভিতরে পানি লই এই ক্ষেতের ভিতরে পানি সেচ দেওয়ার জন্য রাস্তাতে পানি ছিটানোর জন্য বিভিন্ন সেচের কাজে ব্যবহার হইছে এমন গরু হইলে হবে না কারণ এর দ্বারা গরুর চোটের মধ্যে বেল্টের দাগ পড়ি যায় বেল্টের সর্বোপরি বিভিন্ন কাজে যেই গরু ব্যবহার করা হয় গরু দিয়া যদি গরুর গাড়ি টানানো হয় গরুর গরু দিয়া যদি জমিনে সেচ দেওয়া হয় গরু দিয়া যদি ছাল চাষের কাজ করানো হয় গরু দিয়া যদি বস্তা টানানো হয় এর মধ্যে গরু যে পরিচালনা করে হাতের হাতের ভিতরে ডান্ডা থাকে একটু আস্তে হাঁটতে লাগলে ঠাস করে ডান্ডা দিয়ে মা মারে বাড়ি এই বাড়ির দ্বারা গরুর চামড়ার মধ্যে দাগ পড়ে গরুর সৌন্দর্য নষ্ট হইয়া যায় আল্লাহ কয়লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হার মুসাল্লামাতুন মুসাল্লামাতুন সম্পূর্ণ নিরাপদ গরু লাগবে কিরকম নিরাপদ কলাশিয়াতা ফিহা যেই গরুর গোটা শরীরের মধ্যে একটা স্পট কোথাও থাকতে পারবে না একটা স্পট কোথাও থাকতে পারবে না অর্থাৎ গরুর দিকে তাকাইলে ওই তাসুরুন নাজরিন যার দাঁতে দর্শকের মন খুশি হয়ে যায় বনি ইসরায়েলের দামাগ এতক্ষণে ঠিকানা লেখ যে বনি ইসরায়েল কল কালু বনি ইসরায়েল কয় আল আন জিতা বিল হক ও মুসা এতক্ষণে না বাস্তব ধর্মী একটা বর্ণনা দিছ এবার আমরা গরুটা তালাশ করি সংগ্রহ করি আমার বেয়েরা দোস্ত আবাব ফরের দিন থেকে বনি ইসরায়েল গরু তালাশ করাত নেমছি সারিফাটি হয়েছে সারিফাটি এক ফাটি পশ্চিম দিকে এক ফাটি পূর্ব দিকে এক ফাটি দক্ষিণ দিকে এক ফাটি উত্তর দিকে সকালে চারো ফাটি বাইর হয় সাইড দিকে বিকালে ফিরে আসে গোড়ার ডিম গরুর দেখা পায় না কন্তুন ফাইবু ও দোস্ত আবাব গরু এটা তো আল্লাহ ফাক রব্বুল আলামিন এক জায়গাতে রাখছে কোথায় এই বনি ইসরায়েলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন ইমানদার কি ছিল ইমানদার মুসা আলাইহিস সালামের একজন উম্মত ইমানদার নেককার দিনদার পরহেজগার উম্মত এই মানুষটা মারা যাইতেছে মারা যাওয়ার সময় উনার স্ত্রীর গর্ভের মধ্যে উনার একটা সন্তান ছিল তো মারা যাওয়ার সময় স্ত্রীকে ওসিয়ত করছে তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান আছে আমার সন্তানটার জন্য আমি আমাদের বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলার মধ্যে একটা গরুর বাছুর ছাড়ি যাইতেছি আমার ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি সন্তানটাকে সযত্নে লালন পালন করবা যখন তার বয়স 18 বৎসর হবে তখন তাকে বলবা পার্শ্ববর্তী জঙ্গলের থেকে যাইয়া গরুটা যেন নিয়ে আসে আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য জঙ্গলের মধ্যে একটা গরুর বাছুর ছাড়িয়া গেলাম আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই সাথে সাথে লোকটা মারা গেছে আমার বেয়েরা দোস্ত আবাব স্বামীকে হারাইয়া অল্প কিছুদিন পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে মা একা আর কেউ নাই এই তাদের দুনিয়াতে আর আত্মীয় বলতে নিকটজন বলতে কেউ নাই শুধু মা আর বেটা মা এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করছে লালন পালন করতে 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 সন্তান এটার বয়স যখন 11 বৎসর হয়েছে 11 বৎসরের একটা ছেলে মোটামুটি বুঝ হয় মোটামুটি কি হয় বুঝ হয় এই ছেলেটার বয়স যখন 11 বৎসর হয়েছে ছেলে এটা যখন দেখছে আহারে আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করে সংসারের সব কাজ একা করে কোনো আত্মীয় নাই স্বজন নাই আচ্ছা ঠিক আছে এখন তো আমার বুঝ হইছে এখন থেকে আমি আমার মাকে একা সব কাজ করতে আর দেব না এখন থেকে আমি সংসারের সকল কাজে আমি মায়ের সহযোগিতা করব মায়ের খেদমত করব এই 11 বৎসর বয়সের থেকে 18 বৎসর পর্যন্ত মোট কয় বৎসর কন্যা 8 বছর আর এই সোজা হিসাব কয় বৎসর 8 বৎসর এই 8 বৎসর এই ছেলে মায়ের খেদমত এমন করা করছে আল্লাহু আকবার ছোট বাচ্চা 8 বৎসর মায়ের এমন খেদমত করছে মার অন্তর খুশি হইয়া গেছে মা একদিন আল্লাহু আকবার ইবাদত করার পরে আল্লাহর দরবারে হাত উঠেছে হাত উঠে ইয়া রব্বুল আলামিন
আমার ছেলেটা সেই 11 বছর বয়স থেকে আমার খেদমত করি আসতেছে, আমার এমন খেদমত করছে আমার কলিজার টুকরা, আমার মন খুশি হয়ে গেছে রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানের অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও, আমার সন্তানের দারিদ্রতা বিমোচন করে দাও। আল্লাহু আকবার। বাপ নেককার, মা নেককার, নেককারের ঘরে নেককার, নেককারের ঘরে নেককার, সুরের ঘরে সুর, ডাকাতির ঘরে ডাকাতি, বুয়াতে পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নবাসুদ জুজ জেনাকার, বুয়াতে পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নবাসুদ জুজ জেনাকার। এই জন্য আমি বলি, মনে কষ্ট নেবেন না ও বেয়েরা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে মা বাপ চরিত্রবান হইয়া যান, মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে সন্তান কুসমিন কালেও চরিত্রবান হবে না। বাপবালা তার বেটা বালা, মা বালা তার জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার গি, মা অনেক কার, বাপ অনেক কার। এখন মা যখন দোয়া করছে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া এটারে কবুল করছে, দোয়া তো কবুল করছে ঠিক, এখন সন্তান এটার অবস্থার পরিবর্তন কেমনে ঘটাইব? ও দোস্তা বাবেরা, এই এই দারিদ্রতার বিমোচন কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কী করছে দেখেন, ওই যে নেককার নেককার বান্দা ভূতের জন্য জঙ্গলে আল্লাহু আকবার গরুর বাসুর রাখি গেছে, আঠারো বছর পর্যন্ত একটা জঙ্গলের মধ্যে গরুর বাছুর একটা থাকে কেমনে? যেই জঙ্গলে বাঘবাল লোক থাকে, শিয়াল কুকুর থাকে, এই জঙ্গলে আঠারো বছর গরু একটা কেমনে থাকে? আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করলে সব থাকে, আল্লাহ হেফাজত করলে বাঘ আর ছাগলও একসাথে থাকতে পারে, মানুষ আর সাপও একসাথে থাকতে পারে, আল্লাহ যদি ক্ষমতা না দেয় কেউ কারো ক্ষতি করতে পারে না। এই আঠারো বছর পর্যন্ত গরু এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে জঙ্গলের মধ্যে, এখন কি করে দেখেন? এখন যখন বনি ইসরায়েল গরু তালাশ করাত নেমছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কাজ হইল কুন ফাইয়া কুন, কুন ফাইয়া কুন, আল্লাহ পাক গরু এটারে কই দিছে কুন, সঙ্গে সঙ্গে ফাইয়া কুন, গরু এটা হয়ে গেছে, কি হয়ে গেছে? এক নম্বরে গরুর এখন বয়স আর আঠারো বৎসর নাই, গরু এটার মধ্য বয়সী যুবতী গরু হইয়া গেছে, কি হইয়া গেছে? মধ্য বয়সের গরু হইয়া গেছে। দুই নম্বরে ডিপ হলুদ কালারওয়ালা গরু হইয়া গেছে, যেই গরুর শরীরের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কেউ কোনো চাষাবাদের কাজে ব্যবহার করে নাই, পানি সেচের কাজে ব্যবহার করে নাই, সম্পূর্ণ নিরাপদ, স্পট মুক্ত, দাগ মুক্ত, একেবারে ঠিক যেই যেই বর্ণনা আল্লাহা বনি ইসরায়েলকে দিছে এই গরু এটারে সেই বর্ণনা অনুযায়ী করে দিছে। আল্লাহ পারে না না পারে? এবার বুঝছেন, গরু হলুদ কালারের আল্লাহ বানায় না, কিন্তু এখন করে দিল নি একটারে, একটারে কি করে দিছে? কেন করে দিছে? আল্লাহ গরু ইয়া দি হাতের ভাগ্য পরিবর্তন করে দিব মার দোয়া, মার দোয়া। আমার ভাইয়েরা দোস্ত আবাবরা ও যুবকেরা, ঘরে যদি মা থাকে মনে করিস টাকার মেশিন আছে, টাকার মেশিন আছে, আমার বুঝে ধরে না, তোর ঘরে যদি মা থাকে তুই কেমনে গরিব থাকস? আর ঘরে মা আছে যে আমি তো গরিব থাকিন, আমি তো গরিব আছিলাম, আমি তো লেখাপড়া করছি, আল্লাহু আকবার, দারিদ্রতা অবস্থায় ঠিক মতো নাস্তা করার জন্য আমার কাছে টাকা ছিল না, ঠিক মতো জামা থাকতো না, ঠিক মতো গেঞ্জি থাকতো না, ঠিক মতো লুঙ্গি থাকতো না, আমি যেদিন গেঞ্জি ধুইতাম সেদিন জামা ধুইতাম না, যেদিন জামা ধুইতাম সেদিন গেঞ্জি ধুইতাম না। এখনও আমার সঙ্গী সাথীরা আছে, তাদেরকে জিজ্ঞেস করো না মুসলমানেরা, আল্লাহু আকবার, আমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আধা ফুরানি লুঙ্গি আধা ফুরানি জামা আমার দিত, আমি বিয়ে করছি জামা যেটা গায়ে দিই সেটাও আরেকজনের দেওয়া জামা, এত গরিব আছিলাম আল্লাহর রহমতে, আল্লাহ পাক আমাকে গাড়িও দিছে, বাড়িও দিছে, ধনও দিছে, সম্পদও দিছে, সব দিছে, আমার ঘরে মা ছিল। অদস্ত তোর ঘরে মা থাকি তোর দারিদ্রতা কেন যায় না? তুই মার খেদমত কর, মার সেবা কর, মার থেকে দোয়া লো, মারে দোয়া করিও এই কথা বলার দরকার নাই, মারে দোয়া করিয়েন এই কথা বলার দরকার নাই, তুই এমন কাজ কর যেন কলিজা ফাটি মুখ ফাটি দোয়া বাহির হ, দোয়া করিয়েন কইলে দোয়া পাওয়া যায় না বেটা, দোয়ার কাজ কর, দোয়ার। এই মনোযোগ আছে নি? রাস্তার কুলে ফইরা বেটা একটা সিরবালের থাল একটালে ভিক্ষা করার, সিরবালের থাল, তো বাসের তো নামি প্যাসেঞ্জার ইজ্ঞা কি ইচ্ছে, দশ টাকার নোট একটা সিলভারের থালের রেখে তুই গেছে কই?
তো 10 টাকার নোট সিলভারের থালের উপরে থুই গেলে আওয়াজ হয় না কইরা 13 হয় না হেতে 13 হয় না দোয়াও করে না একখানা হিসে দি নাটা পোলা ফাইন কতগুণ আছে না নাটা আছে না আমনগুই লতিফুন নাই আমি আর হিকিনের কথা কই ওমা হগল জায়গাত আছে নাটা দুই সেরগা হগল জায়গাত আছে এখন মাবা ফেরে সুরবা হুনুনিয়া মাবা ফেরে কি হুনুনিয়া সুরবা হুনুনিয়া রাস্তা থাইকে না করি মাবা ফেরে গালি শুনুনিয়া সুসন্তান হগল নাটা মনে কষ্ট গেলে মাফ করে দিস বাবু বুঝছেন নি নাটা ফোলা একটা পিছনে দিয়ে আই ফকিরার থালের তলে দি দিছে টোকা কি দিছে টোকা হেতে মনে হচ্ছে কঙ্গা হইছে হেলাইস আল্লাহ মাফকারীদের কেন কয় না দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে তারপরে নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে এটা কিন্তু দোয়া করে দিছে করে দিছে এবারে আপনারা কামনের করতে বিবেক থাকলে আপনারা কমছেন এই দো দো এক মিনিট ডোন্ট ডিস্টার্ব মি এই এবারে আপনারা কমছেন ও দোয়া কি টাকাওয়ালাই পাইবো না টোকাওয়ালাই পাইবো কিন্তু করছে কাল্লাই টোকাওয়ালাল্লাই করছে কাল্লাই টোকাওয়ালাল্লাই কিন্তু পাইবো কোনে টাকাওয়ালাই দোয়া তো ঠিক মতো কবুল হইব তো টোকাওয়ালার জন্য না টাকাওয়ালার জন্য এই জন্য দোয়া চাইও না দোয়ার কাজ করো টোকা মারি দোয়া পাই না দোয়া হইতে টাকা লাগে আমার বেয়েরা দোস্ত আবাব মা যদি তোমার ঘরে থাকে তুমি কেমনে গরিব থাকো মার দোয়ায় ফোলা এটার অবস্থা শুনো সামনের দিকে গরুর তো আল্লাহ ফাক রব্বুল আলামিন বর্ণনা আলা করে দিছি এদিকে বনি ইসরায়েলে গরু তো আননি হাননি না আল্লাহ ফাক রব্বুল আলামিন আসমানে তুন ফেরেশতা দুইজন ফাটাইছি কয় ও ফেরেশতারা তোমরা দুজন জমিনে যাইয়া মানুষের ছবি ধরবা মানুষের কয় কেরকম মানুষের ছবি ধরবে একজন আল্লাহ আলা ফরেজগার বুড়া মানুষ এদ্দুর লম্বা দাড়ি টুফি আল্লাহ একবার ফাগড়ি জুব্বা এরকম মানুষ একজনের ছবি ধরবা ছবি ধরি একজন বনি ইসরায়েলের কাছে যাইবা আরেকজন ওই গরুওয়ালা ফোলার কাছে যাইবা গরুওয়ালা ফোলার কাছে যাইবা এই ফাঁকে দি ফোলার মায় ফোলারে কই দিছে কয় তোর আব্বায় এমনি এমনি গরু একটা রাখি গেছে আমাদের বাড়ির পাশের জঙ্গলে তোরে কইছি 18 বছর বয়সে যাই এন বিল্লাই অভূত তোর তো এখন 18 বছর ফুরা হয়েছে যা তোর আব্বাই গরু এটা রাখি গেছে এটা আনবই ফোলায় কয় মা পাগল হয়েছে নি কোনো এই 18 বছর পর্যন্ত বুঝি জঙ্গলের ভিতরে গরু একটা থাকে কয় যে রে হুত তোর আব্বা বড় দিনদার পরেশগার মানুষ আসিল আল্লাহর ওলি আসিল উনার কথা ভুল যেতে পারে না তুই একবার জঙ্গলে যাইয়া দেখ তো মার কথা ধরি ফোলা জঙ্গলের মধ্যে একটু সামান্য ভিতরে গেছে যাই দেখে যে তার সামনে গরু একটা হাজির গরু একটা ছেলে এটা গরুর পিঠের উপরে এমনি হাত দিছে গরুর পিঠের উপরে হাত দেওয়ার সাথে সাথে বাদ্য সন্তানের মতো গরু আগে আগে হাঁটা শুরু করছে ফোলা ফিসে ফিসে হাঁটি বাড়ি পর্যন্ত আসে কেউ চিনেইও দেওয়ার লাগেন না গরু মনে হয় যেন পুরাতন লালিত পালিত গরু হেতের বাড়ি চিনে হেতের বাড়ি চিনে আমার ভাইয়েরা দোস্ত ভাই মানছে মালিকের বাড়ি ন চিনলেও গরুয়ে কিন্তু মালিকের বাড়ি ঠিক মতো চিনে হাতড়িতে গরু সারিদি দেখেন ক্ষেতের ভিতরে গরু সারিদি রশি ছাড়া সারিদি দেখেন সন্ধ্যার সময় আপনি যদি গরু আনতে নাও যান গরু ঠিকমতো আপনার বাড়িতে পৌঁছি যাইব কারণ মানুষে মালিকের ঘর মসজিদের দরজা নাফরমানের গোষ্ঠী না চিনলেও গরুয়ে কিন্তু মালিকের ঘরের দরজা চিনে মালিকের বাড়ির দরজা চিনে এই জন্য আমি কই বেনামাজি গরু তুন খারাপ মনে কষ্ট করলে করি আল্লাহু আকবার ফেরেশতা দুনুগারে আল্লাহ পাক নাজিল করে দিছে এখন ফেরেশতা দুনুগায় মানুষের ছবি দিচ্ছে একজনে মানুষের ছবি ধরে গেছে বনি ইসরায়েলের কাছে কার কাছে বনি ইসরায়েলের কাছে বনি ইসরায়েলের কাছে যখন গেছে বনি ইসরায়েল কয় আসসালামু আলাইকুম সাসাজান আপনার বাড়ি কই
কবাতি যারা আমার বাড়ি যেখানে হোক সেটা তোমাদের দরকার নাই, এক কাজ করো তোমরা বলে এইভাবে এইভাবে কোয়ালিটির গরু একটা তালাশ করতেছো? কয়ে হ্যাঁ তালাশ করতেছি। কয়ে পাইছো? কয়ে না পাই নাই। কয়ে বাবা রে আমার কাছে এরকম একটা গরুর সন্ধান আছে ঠিক তোমাদের বর্ণনার গরু, তোমরা যদি চাও আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। বনি ইসরায়েল তো ফাইছে না খাইছে, কয়ে সা আপনার পাও ধরি একটা আমাদেরকে এইখানে লই চলেন। কয়ে একটা শর্ত আছে। কয়ে কী শর্ত? কয়ে সাথে মুসার লইতে হইব, সাথে মুসার। এই বাটপাড়ার দল এখন মুসার লইতে রাজি নাই, মুসার লইতে রাজি নাই। ফ্যানের মধ্যে বোটকা ফুটছে, মুসার লইলে তো খবর আছে ধরা খাই যাইয়ের, ধরা খাই যাইয়ের। আমার ভাইয়েরা দোস্ত আবার বর্তমান যুগে বাটপার কতগুণ আছে, এইখানে অনুষ্ঠানে যাইতো কয়, ওইখানে অনুষ্ঠানে যাইতো কয়, ওইখানে বনভোজনে যাইতো কয়, ওইখানে শিক্ষা সফরে যাইতো কয়। দোস্ত একটা হুজুর একটা মাদ্রাসার ছাত্র নিতে রাজি নাই, কারণ সেখানে ফষ্টি নষ্টি করতে পারবে না, আলেম থাকলে যা ইচ্ছা তা করা যাবে না। কয় মুসা যাইতে পারবে না। কয় কেন মুসা যাইতে পারবে না? মুসা না গেলে তোর গরু তোরা তালাশ কর, আমি যাইয়ের। কয় না 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 সাসা, আচ্ছা ঠিক আছে মুসার লইয়ের চল। তো হজরত মুসা আলাইহিস সালামের সহ লইয়া বনি ইসরায়েলের লই সাসা মিয়া হাঁটা দিছে, হাঁটতে হাঁটতে গেছে গরুওয়ালা ছেলে এটার বাড়ির দরজায়। ওই গরু এটা বাড়ির দরজায় বান্দা ছিল, বনি ইসরায়েলের গরু এটা দেখি কয় ওরে বাবুরে একেবারে হুবহু বর্ণনার গরু, ফাইসিরে 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 ফাইসিরে। কই ফিসরের দিকে তাকে কো মা সাসা, কই সাসা উঠ, সাসা তো আসলে সাসা ন, সাসা কি ফেরেশতা, গরু পর্যন্ত পৌঁছে দিই সাসা গায়েব হইয়া গেছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব ওইদিকে ফেরেশতা আরেকটা রে ফাটাইছে ওই গরুওয়ালা ছেলে এটার কাছে, ফেরেশতা এটা ছেলে এটার কাছে যাই কয় বাবা রে গরু এটা তোমার নি, কয় জি আমার, কয় সাসা আপনার বাড়ি, কই কয় আমার বাড়ি যেখানেই হোক আমি তোমাকে একটা ইনফরমেশন করার জন্য এসছি, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি আমার কথা কান দিয়া শুনো। তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরায়েল এসতেছে, এই গরু খরিদ না করিয়া তাদের উপায় নাই, বিদায় ইচ্ছা মতো ঠাসাই মনে যা চায় দাম ধরি লইও, তারা গরু কিনতেই হবে। এই কথা কই গরুওয়ালা ছেলে এটা যখন গরুর দিকে তাকাইছে পিছনে দিয়ে এবার তাকায় কে সাসা কোন দিকে গেল, সাসা নেই, সাসা নাই। এই অবসরে বনি ইসরায়েল আসে পৌঁছে গরুর কাছে। এখন বনি ইসরায়েল কয় বাবার এই গরুটা তোমার নেই, কয় জি আমার, বিক্রি করবে নেই, কয় কর্ম, কয় মূল্য কত? ফলায় কয় আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু যদি খরিদ করতে হয় আগে আমার সামনে আমার গরু জবাই করতে হবে, আমার সামনে আমার গরু জবাই করতে হবে। বনি ইসরায়েল কয় এটা কোন কথা, জবাই করতে হবে কেন? হেরা জবাই করতে রাজি নেই, সবাই করতে রাজি নেই। কয় তাহলে তুমি কন্ডিশন ক, কন্ডিশন হলেও আমার গরু এটা জবাই করি চামড়াটা আলাদা করিবা, চামড়াটা আলাদা করি মাটির মধ্যে চামড়া এটারে বিছাইবা, মেলি মেলি বিছাইবা, বিছাই এবারে সাতজনে চার কোনা ধরি উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা গর্ত যেটা হবে এইটা আমার হীরা জওহার মণিমুক্তা ভর্তি করে দিতে হবে। বনি ইসরায়েল কয় ওরে বাপ রে এত চড়া মূল্য, দরকার নাই দরকার নাই, এই গরু কিনারও দরকার নাই, এটা জবাই করারও দরকার নাই, চলো। অর্থাৎ ফ্যানের মধ্যে বোটকা ফুটছে ধরা খাইয়ের, ধরা খাইয়ের। বর্ণিত গরু যখন ফাওয়া গেছে তাহলে সামনের গুলাও সব সব ঠিক হয়ে যাবে, ধরা খাইয়ের। ও দ্বিতীয় গোত্র আছে না, দ্বিতীয় গোত্র কয় রই এক কোনি দিমু যে এককারে হাগাই ফেলাম, যত চড়া মূল্যই হোক গরু এটা জবাই করতে হবে, এটার চামড়াবর্তী মূল্য দিয়া হইলেও গরু এটা খরিদ করতে হবে। এখন সাপের মুখে আর নাসিকার হই পারে না, এবারে কয় আচ্ছা দিমু জবাই কর, কি কর এবারে জবাই করছে ইচ্ছায় না অনিচ্ছায়, ইচ্ছায় না স্বেচ্ছায় না অনিচ্ছায়, অনিচ্ছায়। আল্লাহ কয় ফাযাবাহু হা, জবাই তো তারা করছে কিন্তু মা কাদু ইয়াফালুন, আসলে এই জবাইয়ের দ্বারে কাছে যাওয়ার লোক তারা ন, তারা আন্তরিকভাবে এই জবাইয়ের দ্বারে কাছে যাওয়ার লোক না, কিন্তু সাপে পড়ি জবাই না করিও পারে না। জবাই করছে, জবাই করি চামড়ারে আলাদা করি যেইভাবে ফোলাই চাইছে, এইবারে চামড়া ভর্তি করি ফোলারে হীরা জওহার মণিমুক্তা দিয়া বিদায় করে দিয়েছে, ফোলায় তো ফোলার মূল্য লইয়া চলে গেছে। এখন বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের কয় মুসা
গরু জবাই করার জন্য কইছে বড় কঠিন জবাই, যাই হোক জবাই তো হইছে, এখন সামনের দিকে কি করব ক, আর আমিলের হত্যাকারী শনাক্ত করার জন্য কি করতে হবে। মুসা আলাইহিস সালাম কয় বনি ইসরাইল কয় জবাই করা গরু এটার রানের থেকে গোস্ত এক টুকরা কাটিল। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী জবাই করা গরু এটার রানের থেকে গোস্ত এক টুকরা কাটি লইছে। কয় এবারে সবাই চলো আমিলের লাশের কাছে, এই গোস্তের টুকরা এটা লই সবাই আমিলের লাশের কাছে গেছে। বনি ইসরায়েল দনগুত্র উপস্থিত আছে। মুসা আলাইহিস সালাম কয় এক কাজ করো, তোমরা এই লাশের চতুর্দিকে ঘুরিয়া গোল হইয়া সবাই দাঁড়াও, যাতে কোনো মানুষের দৃষ্টির আড়ালে না পড়ে ঘটনা, সবাই যেন দেখতে পায়। সবাই গোল হইয়া দাঁড়াও, মাঝখানে আমিলের লাশটাকে রাখা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম ওই বনি ইসরায়েলদের থেকে আল্লাহু আকবার প্রথম গোত্র থেকে একটা লোক নির্বাচন করছে, নির্বাচন করি কয় তুমি এই গোস্তের টুকরাটারে আমিলের গায়ের সাথে এমনি বাড়ি লাগাইবা, এমনি বাই ফাকুল নদরিবুহু বিবাদিহা। ওই জবাই করা গরু এটার গোস্তের টুকরা এটারে আমিলের লাশের সাথে আপনি বাড়ি দিও। তো বনি ইসরায়েল এইটা গোস্তের টুকরা এটারে যখন আমিলের লাশের সাথে আপনি বাড়ি দিছে, বাড়ির লগে আমিল লাফাই উড়ে গেছে, খালি জিন্দা হয়েছে যেন লাফাই উড়ে গেছে। কাজা আলিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। আমার বেইরা দোস্ত আবা মাশুকে মন খবর দেহদ বর মক্তুলে মন বরায়দ, মাশুকে মন খবর দেহদ বর মক্তুলে মন বরায়দ, বর লবে মন বুসা দেহদ জিন্দা সওয়াম আখের নামানম। ও বেইরা দোস্ত আবা বাড়ির লগে আমিল জিন্দা হইয়া লাভ দিয়া উঠে গেছে, উঠি এবার লাইনের মধ্যে গুরের গুড়ি গুড়ি কয় তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, বাসি বাসি কয়েকজনের বাইর করে এনছে, আনি কয় এরা আমারে হত্যা করছে, এরা আমারে হত্যা করছে। এই কথা কই আবার কাইতই ফড়ি আবার মরে গেছে। আমার বেয়েরা দোস্ত আবাব নিজের হত্যাকারীদেরকে নিজে শনাক্ত করে দিই, তারপরে আবার ফড়ি কি হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ কয় কাজালিকা ইউহিল্লাহুল মাউতা, ও দুনিয়ার মানুষেরা যেইভাবে আমি এই গাবি গরুর জবাই করা গরুর গোস্তের টুকরা দিয়া বাড়ি খাওয়াইয়া আমিলের জিন্দা করছি, এইভাবে আমি মুর্দাদেরকে জিন্দা করতে পারি এবং করব। কেয়ামতের দিন সমস্ত মুর্দাদেরকে আমি জিন্দা করে দেব, তার কিছু নমুনা, তার কিছু লক্ষণ, তার কিছু নিদর্শন তোমাদেরকে দুনিয়াতে আমি দেখাই। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আবাবেরা, ও দোস্ত আবাব, এই গোটা ঘটনাটা আল্লাহ ফাকরুল আলমিন কোরআন শরীফের মধ্যে কেন দিলেন? ওই বনি ইসরায়েলের স্বভাব দুনিয়ার মানুষকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মতদেরকে বোঝানোর জন্য। বনি ইসরায়েল যে খুনি, বনি ইসরায়েল যে সন্ত্রাসী, বনি ইসরায়েল যে হত্যাকারী, আল্লাহু আকবার, এই কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মতকে জানান দিয়া, নবীজির উম্মতকে সাবধান করার জন্য, এই কথাটা বোঝানোর জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুসলমানকে অসম্মানি করা, একজন মুসলমানের সম্ভ্রমহানি করা, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমানকে অন্যায়ভাবে বেআইনিভাবে হত্যা করা, অদস্ত বেআইনিভাবে একজন মুসলমানকে হত্যা করা কুফর, কুফর, কুফর। এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করবে তার ঠিকানা জাহান্নাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।